আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تعالى والله يشهد إن المنافقون لكاذبون وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا أؤتمن خان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مهرباني করে দরুদ ইব্রাহিম পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. أمر جيب أمر مار أمر جندگي أمر جيب أمر مار أمر جندگي يا إلهي يا إلهي قبول كار أمر بندگي أمر جيبن أمر مارن أمر أمي جي پروبھو أتي وشوها نيراسراي دوربال نيراسراي دوربال تمي شدو پارو دیتے شکتی و شمبال شکتی و شمبال تائی دویا مائی تائی دویا مائی کرو آمائی دینر انوراگی ڈھاکا ضلع دھین ঐতিহ্যবাহী জোবাহী ধামরাই থানার অন্তর্গত আগ জ্যাঠাইল পূর্বপাড়া দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে তৃতীয়বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমার সামনে উপস্থিত রয়েছেন ধামরা এবং তৎপার্শ্ববর্তী এলাকা হতে আগত, বিশেষ করে কালামপুর এবং তৎপার্শ্ববর্তী এলাকা হতে আগত আমার ধর্মপ্রাণ মুসলিম ভাতৃদ্বয়, আমার যুবক সমাজ, তরুণ সমাজ, ইয়ং জেনারেশন, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। মেহরবানি করে স্বতঃস্ফূর্তভাবে দিল খুলে আমরা সেই মহান রব্বুল ইজ্জাত অল জালাল, যিনি মহিয়ান গনিয়ান তামাম বিশ্বের একচ্ছত্র আসমান এবং জমিনের রব, কোল কায়নাত সমুদ্র মহাসমুদ্রের মালিক, যিনি রহমান যিনি রাহিম যিনি মালিক ইয়াউমিদ্দিন, সেই মহান রব্বুল ইজ্জাতের প্রতি দিল খুলে আমরা স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা নিবেদন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, তারি নামে গাইব গুণ গান, তারি নামে গাইব গুণ গান, সে যে আমার গো আল্লাহ মহান, তারি নামে গাইব গুণ গান, সে যে আমার গো আল্লাহ মহান, বলে আল্লাহু আকবার। তাওহীদের এই চিরসেবক ভুলিয়া গিয়াছি সীতা কিবির, দুর্গা নামের কাছাকাছি প্রায় মাঝারে গিয়া লুটাইশির, ওদের যেমন নাম নারায়ণ, ওদের যেমন নাম নারায়ণ, এদের তেমন মানিক পীর, ওদের দুধের কলার সঙ্গে মিশিয়া গিয়াছে এদের ক্ষীর। কথা ঠিক কিনা বলেন আপনারা? মুসলমানের মতো যুবকেরা হাত তুলে বলো কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানত, তাওহীদ কি আমানত, সিনো মে হাই হামারা, তাওহীদ কি আমানত, সিনো মে হাই হামারা, মুমকিন নেহি মিটানা নাম নিশা হামারা। আল্লাহু আকবার। আমার একজন প্রিয় শিল্পী ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আইনউদ্দিন আল আজাদ আফসোস করে বলেছেন, কোথায় গেল শক্তি সাহস বিশ্ব মুসলমানের, কোথায় গেল তাকবীর ধ্বনি জজবা জিহাদের। কথা ঠিক কিনা? কোথায় গেল শক্তি সাহস
বিশ্ব মুসলমানের কোথায় গেল তাকবীর ধ্বনি, জজবা জিহাদের মারতে মুসলিম সাহায্য দেয়, মারতে মুসলিম সাহায্য দেয়, মুসলমানের দেশে যা ছিল তাও হারাতে বসছি অবশেষে, আমার যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, মায়ানমারের মুসলমানদের উপরে এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই যে করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকের পত্রিকায়, আজকে হলো কয় তারিখ? 24 নভেম্বর, রোজ বৃহস্পতিবার, আজকের পত্রিকায় দেখলাম 36 জন মুসলমানকে, জ্যান্ত মুসলমানকে আগুন শরীরে লাগিয়ে পরে সারখার করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, মায়ানমারের মুসলমানদের উপরে এমন কোনো জুলুম নাই, অত্যাচার নাই, কিন্তু আজকে গোটা বিশ্বের মুসলমান চুপ। সৌদি আরব চুপ, ইরাক চুপ, ইরান চুপ, এমনকি বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো চুপ। যে যে জাতিসংঘ তৈরি করা হয়েছিল শান্তির মিশন নিয়ে, আজকে সেই জাতিসংঘ থেকে তেমন কোনো প্রতিবাদটুকু আসে নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কয়েকদিন আগে দেখলাম এক ভাইকে জবাই করার পর এরপর শরীরের চামড়াগুলো টেনে টেনে বের করা হয়েছে। টেনে টেনে গরুকে যেভাবে ছেলানো হয়, ছাগলকে যেভাবে চামড়া ছেলানো হয়, ঠিক সেইভাবে একজন মুসলমানের চামড়া ছেলানো হয়েছে। আপনারা এই ছবিকে দেখতে পেয়েছেন? কে কে দেখেছেন হাত তুলে দেখান তো দেখি। অনেক মানুষই দেখতে পেয়েছেন। ভাইরা আমার, শুধু তাই নয়, জ্যান্ত মানুষ, একদম জ্যান্ত মানুষকে তার বুকে থেকে কলিজা বের করে দুইজন নর পিশাচ, মায়ানমারের দুইজন নর পিশাচ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য যখন গোটা পৃথিবীতে মানুষ দেখছে, ঠিক তখন মুসলমান নির্বাক, মুসলমান চুপ, মুসলমানের মুখ থেকে কোনো প্রতিহতমূলক, কোনো প্রতিকারমূলক কোনো একটা বিবৃতি বড় ধরনের পাওয়া যায় নাই। মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে আমার ভাইরা। আর এই মুহূর্তে আমরা বসে কোরআনের তাফসির শুনছি, অথচ তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। নাফ নদীর পারে এক ভাই বলেছেন, আমার কক্সবাজারের এক ভাই বলেছেন, যে রাতের বেলায় দেখি শত শত বাড়ি ঘর আগুন আর আগুন জ্বলছে। আর ভাইরা আমার, এমন বিপদে পড়েছে, সেখান থেকে তারা এপার আসবে এরকম কোনো সুযোগটুকু নাই। তারা নদীর মধ্যে ভেসে ভেসে কে কোথায় চলে যাচ্ছে, তারা বলতেছে যে মরণ হোক, তা ওদের হাতে মরণ হলো না, ওরা যেভাবে আমাদেরকে মারবে, আমরা পানিতে পড়ে মরি, আগুনে পড়ে মরি, কিন্তু এইরকম মরণ আমরা চাই না। আল্লাহ আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, এই মুসলমান, মুসলমান আজকে শাহাদাতের তামান্না, শাহাদাতের জাজবা ভুলে গিয়েছে। মুসলমান ল্যাপ কাথাকে ভালোবাসে, মুসলমান আরাম আয়েশকে ভালোবাসে, মুসলমান শুধু চায় সুখ আর সুখ, মুসলমান আর কষ্ট করতে চায় না। মুসলমান এখন বিলাসবহুল জীবন যাপন করে, যার কারণে মুসলমানের আজকে এই অধঃপতন, আজকে মুসলমানের উপরে এত জুলুম, এত নির্যাতন, কথা বলেন ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে শাহাদাত গাহে, ইয়ে শাহাদাত গাহে, উলফত মে কদম রাখনা, লাগ সমস্তা হে আশা হে মুসলমান হো না। এ মুসলমান, তোমার শাহাদাতের জাজমা, তোমার শাহাদাতের তামান্না কলিজার মধ্যে যদি বদ্ধমূল করতে পারো, ও মুসলমান, তোমরা মার খাওয়া মুসলমান থাকবে না, আবার তোমরা দাঁড়াতে পারবে, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা মুসলমান তো এরকম, একবার যাই মসজিদে, মসজিদে গিয়ে নামাজ পড়ি, আবার এক শ্রেণীর মুসলমান আছে শরাব খানায় গিয়া শরাব পান করে, গাঁজা খায়, আফিম খায়, আবার সময় সুযোগ হলে এক দুইটা করে সেজদা দেয়, এরকম মুসলমান আছে না নাই? জবাব দেন, আছে না নাই? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, মসজিদে মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিহো, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিহো,
तभी रहमान भी खुशी रहा हो शैतान भी नाराज ना हो। मस्जिद के नमाज पढ़ल আবার শরাব খানায় গিয়া শরাব পান করলো ঢাক ঢাক করে। এই বেলাতে মদ খেয়ে নাও নাস্তিক, নাস্তিদের কথাগুলো এরকম হয়, দুনিয়া লোভী লোকদের কথাগুলো এরকম হয়, দুনিয়া লোভী যারা তাদের বাক্যালাপগুলো এরকম হয়। এই বেলাতে মদ খেয়ে নাও, কাল বাজবে ভরসা কই, চাঁদ তো উঠিবে যুগ যুগ ধরি, আমরা রবনা সই। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে সরে কি নাউজুবিল্লাহ পড়ার ইচ্ছে হয় না? গান গায়, দুনিয়া কো মজা লে লো, দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি হায়, দুনিয়া তোমারি হায়, দুনিয়া থেকে মজা নাও, দুনিয়া তোমার যত পারো তত পান করো। আছে না নাই? এই শ্রেণীর লোক আছে না না? মসজিদে গিয়া কোন রকম ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, আছে হলো মাগরিবের ওয়াক্তে। কারণ মাগরিবের ওয়াক্তে যদি মাঝে মধ্যে হাজিরা না দেওয়া যায় তাহলে তো এলাকায় প্রভাব প্রতিপত্তি থাকবে না, এলাকায় তো আর মাই মাতাব্বারি থাকবে না। এই জন্য এক শ্রেণীর কিছু মাতাব্বার আছে দেখবেন, সারাদিন থাকুক বা না থাকুক মাগরিবের নামাজে দু একদিন পর পর হাজিরা আছে না নাই? নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। কথা ঠিক কিনা কম? আরে মুসলমান যুবকেরা হাত তুলে জবাব দাও, কথা ঠিক কিনা? নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। খোঁজ রাখে না এগারো মাস মনে পড়ে, তোমরা জানো কিভাবে? খোঁজ রাখে না এগারো মাস মনে পড়ে রমজান মাস, তাদের ইসলাম, তাদের ইসলাম, দাড়ি সাটা গোফে আটা গাজায় মারে দম, নামাজ নাই রোজা নাই খালি বিড়ি খায়। মুসলমান আজকে অধবতন আসার তো কারণ আছে, কারণ মুসলমান যেখানে যাকার কথা ছিল মুসলমান আজকে সেখানে নাই। কথা ঠিক কিনা কোন আপনারা? আরো জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য কোন এক কবি আফসোস করে বলেছেন, দাবি তাদের আজ মুসলমান, আমার সাথে দাবি তাদের আজ মুসলমান, বললে কি গুনাহ হবে? মান ইজ্জত নষ্ট হয়ে যাবে? একটু গান না, কত গাইছেন ছোটবেলা, বুড়ো বয়স তো হয়ে গেছে, ইয়ং বয়সে কত গাইছেন, খেতে গেছেন গাইছেন, তারপরে চাষির কাছে বসতেন গাইছেন, এখন গাইতে সমস্যা কি? দাবি তাদের আজ মুসল, বিদায় হলো দীন ও ইসলাম, কিছু কিছু মুসলমান সুদ খাওয়াতে নাম্বার ওয়ান। কথা ঠিক কিনা? এদেশে নাই সুদখোর? কি এদেশে আছে সুদখোর? আমার এলাকায় দেখতাম গরুর পায়ে যদি ঘা হতো চারটা সুদখোরের নাম লিখে ওই গরুর পায়ের কাছে দিয়ে দিলে গরুর পোকা তাদের বের হয়ে যেত, পোকা তাও ভয় পায় সুদখোরকে দেখে। কিন্তু আমরা ভয় পাই না, মসজিদের সভাপতি বানায় দেই এই সুদখোরকে। আর কথা বল না কেন আপনারা মুসলমান? আমরা তো ভয় পাই না, বরং এই সুদখোরকে সমাজের লিডার বানিয়ে দেওয়া হয়, সমাজের নেতা বানিয়ে দেওয়া হয়। আমি জানি আমার এই কথা শোনার পর একটু আমার প্রতি একটু ক্ষিপ্র হতেই পারেন, এতে আসে যায় না। আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত, তিক্ত হোক সত্য কথা বলতেই হবে। কি আমার সাথে কে কে একমত? হাত তুলে দেখান তো দেখি, হাত নামান। দাবি তাদের আজ মুসলমান, বিদায় হলো দিন ও কিছু কিছু মুসলমান সুদ খাওয়াতে নাম্বার ওয়ান, কিছু কিছু মুসলমান সুদ খেয়ে করছে ভুরি, ওই ভুরিতে শয়তান। দাবি তাদের আজ মুসলমান, বিদায় হলো দিন ও অনেক নারী বেহায়াপনা,
বারো হাত কাপড় ভাল লাগে না, বিদায় হলো দীন ইসলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বড় দুঃখের কথা, আজকে মুসলমান যেখানে থাকার কথা ছিল আজকে মুসলমান সেখানে নাই, মুসলমান ছিটকে পড়েছে দুনিয়ার প্রেমে। কথা ঠিক কিনা বলেন আপনারা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে মা বোনেরা সব ত্যাগ করতে রাজি আছে, নামাজ কাজা করতে রাজি আছে, কিন্তু স্টার জলসা ত্যাগ করতে রাজি নাই। আমি ভূমিকাতে এই কথাগুলো বলে নেই, এরপরে আমি তাফসির শুরু করে দেব, তখন এই কথাগুলো বলার সুযোগ হবে না। এই জন্য ভূমিকাতেই বলছি, নামাজ কাজা করতে রাজি আছে কিন্তু স্টার জলসার সিরিয়াল কাজা করতে কি বাড়িয়ে বললাম না? দেশেও ঠিক আছে কথা বলেন, দেশেও ঠিক আছে কিনা? এদেশেও ঠিক আছে। এই জন্য আমি বলি, স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। রাগ অনুরাগ আছে রাশি রাশি, শিখতে চাইলে ভালোবাসা বাসি, আছে না নাই? আর কথা বল না কেন, আছে না নাই? আরে সব সর্বনাশ, সর্বনাশ করে দিয়েছে। যদি রাতের বেলায় কারেন্ট না থাকে, বিদ্যুৎ না থাকে, রাতের বেলায় যদি দেখতে না পারে, তাহলে দিনের বেলায় আবার আটটায় কাজা আদায় করে, কাজা যদি আদায় করতে নাও পারে কাফফারা সহ আদায় করে, এটা আবার বিকালে আরেকবার আছে। কিন্তু নামাজ কাজা হলো এ ব্যাপারে কোনো খেয়াল নাই। মা বোনেরা সব ত্যাগ করতে রাজি আছে, সিরিয়াল ত্যাগ করতে রাজি নেই। আমি কি বাড়িয়ে বললাম না ঠিক আছে? আরো জোরে বলেন, বাড়িয়ে বললাম না ঠিক আছে? গতকালকে দুঃখে একটা কবিতা লিখছি, আমি লিখলাম, কিছু স্টুডেন্ট ছিল ওদেরকে একটু হেল্প নিলাম যে তোমরা একটু হেল্প করো, বর্তমান সিরিয়ালগুলো কি চলে, তা আমাকে কয়েকজন একটু হেল্প করলো। গোয়েন্দা গিন্নি ভেল ভেলেটা, আছে না নাই? আছে আছে, বোঝা যায় আপনারা দেখেন আর কি, বোঝা যায় না থাকলে আপনি বুঝলেন কেমনি। গোয়েন্দা গিন্নি ভেল ভেলেটা আর মিলন তিথি, করলো ওরা কতজনের ফাঁকা সিথি, বুঝেন না নাকি? শেষ করে দিস, জরোয়ার ঝুমকুয়ার পুণ্যি পুকুর, সবাইকে বানাইলো যেন লজ্জাহীন কুকুর। কথা ঠিক কিনা কম? এই সিরিয়াল গুলো দেখলে লজ্জাহীন কুকুরের মতো হয়ে যাবেন আপনি। কুকুরে যেমন লজ্জা থাকে না, কুকুরে যেমন কার্তিক মাস আর আষাঢ় মাস নাই, হুজুর আর আলেমুলামা নাই, যেখানে ইচ্ছা সেখানে, এই মহিলাদের অবস্থা হলো, এই সিরিয়ালগুলো দেখলে এদের অবস্থা হলো ঠিক এরকম, এ পিঠ আর ওই পিঠ। কথা ঠিক কিনা কম? আরো জোরে বলো ঠিক কিনা? গোয়েন্দা গিন্নি ভেল ভেলেটা আর মিলন তিথি, করলো ওরা কতজনের ফাঁকা শুধু স্মৃতি, জরোয়ার ঝুমকোয়ার পুণ্যি পুকুর, সবাইকে বানাইলো যেন লজ্জাহীন কুকুর। ইচ্ছে নদী পটল কুমার, আছে না? ইচ্ছে নদী পটল কুমার আর বধূ বরণ, শত শত নারী হইল শুধু অপহরণ। হয় নাই? হয় নাই? হয় নাই? হাতে তালি দিলে বলবো না, এত খুশিতে হাতে তালি দেওয়া যাবে না, খুশিতে হাতে তালি দেওয়া শুরু করছে মানে বুঝছে আসলে যে ব্যাপারটা সত্যি, হাতে তালি দেবা না। জরোয়ার ঝুমকোয়ার পুণ্যি পুকুর, সবাইকে বানাইলো যেন লজ্জাহীন। আমার দুর্গা, নাউজ বলে কইবেন না, নাম দিছে কি মুসলমানের ঘরে এই সিরিয়াল চলে, নাম কি? আমার দুর্গা, তোর জাহান্নাম, কিসের তোর দুর্গা? আমার দুর্গা গোয়েন্দা গিন্নি দিল তবে সাহস, ডিশের বিলের জন্য হলো টাকা শুধু খরচ। আর দেখবো না স্টার জলসা ঝাঁজ লবঙ্গ ফুল, আছে না? আর দেখবো না স্টার জলসা ঝাঁজ লবঙ্গ ফুল, বধুসা বধু চাই শুধু, বউ চাই শুধু সকাল বিকাল কিরণ মালার দুল। কথা ঠিক কিনা কম? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? গত বছর মনে আছে কিনা আপনাদের, একটা ড্রেসের জন্য কি মারামারি, আমার টাঙ্গাইলে চারজন মরে গেছে,
আমার টাঙ্গাইলে কিরণ মালার জন্য মরছে দুইটা, চারটা মারা গেছে শুধু পাখির রেসের জন্য। আমি কি বাড়িয়ে বললাম না? ঠিক আছে, কোন তো অসংখ্য বোন তার স্বামীরে তালাক দিয়ে দিছে, স্বামী দেয় নাই তালাক। মডার্ন যুগের নারীরা এত তবে চালাক, স্টার জলসা দেখতে না দিলে বলে দিয়ে দিব কিন্তু তোমারে তালাক। কথা বলেন ঠিক কিনা? পাখির ড্রেস কিনে দেওয়ার জন্য আবদার জানালেন স্বামী, কোনো ক্রমেই রাজি না। বললেন এটা আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব না, কারণ নবীজির হাদিস পড়েছি, নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির অনুসরণ করলো সেই জাতির সাথে তার হাসন নসর, যার সাথে উঠা বসা, যার সাথে লেনদেন, যার লেবাস, যার চরিত্র অনুসরণ করবে তার সাথে তার কি হবে? হাসন নসর হবে। স্বামী বেচারা রাজি না। শেষ মুহূর্তে আমাকে ফোন দিয়ে বললো, ভাই বড় বিপদে পড়ে আছি, আপনি মেহরবানি করে একটা ফতোয়া দেন তো দেখি, আমার স্ত্রী তো পাখি ড্রেস না দিলে আর এক ঘন্টা আলটিমেটাম সে আমাকে বিদায় করে চলে যাবে, আমি কি করব? আমি বললাম যে আপনি এক কাজ করেন, আপনার স্ত্রীকে ড্রেস কিনে দেন। বললেন যে হুজুর এটা তো হারাম। বললাম হারাম পরে হোক, আগে বউ ঠেকান। কোনটা ঠেকাবেন আগে, কথা বলেন না কেন? তো উনি বললেন যে হুজুর বউ চলে গেলে সমস্যা কি, বিয়ে তো চারটা করা যায় একসাথে, আমি চেঞ্জ চেঞ্জ করে 17টা করবো, সমস্যা আছে নাকি? আমি বললাম না কোনো সমস্যা নাই, 17টাও বিয়ে করা যায় হবে যদি একসাথে চারটা না রাখেন, একটা ছাড়লেন আর একটা ধরলেন, কিন্তু এইরকম বউ যদি 17টা চেঞ্জ করা লাগে তাও করতে রাজি আছে। আমি বললাম না ভাই চেঞ্জ পরে, আপনি বউ ঠেকান আগে। উনি পাখি ড্রেস কিনে নিয়ে আসলে, এরপর যা হবার তাই হাতে পাখি ড্রেস নিয়ে আসার সময় কবিতা বানালেন। কবিতা বানানোর পর এবার স্ত্রীর কাছে বসে সুখে না দুঃখে, তাও তো কয় না সুখে না দুঃখে, দুঃখে কবিতা বলতেছে, সাথী তুমি রাগ করো না খোলো তোমার আঁখি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি, স্টার জলসা দেখা যখন হইছই মান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা, সাথে তুমি রাগ করো না খোলো তোমার আঁখি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি, স্টার জলসা দেখা যখন হইছই মান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা, কি লাভ হবে বলো গো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মোরে, 17 জন দিল স্বামী তালাক, কয়জন 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের ডাইরেক্ট বধু, হায় রে আমার পাখি জামা না জানি কি মধু, না জানি কি যে জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে, সে জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে, হায়রে নারী পর্দা সারি, হায়রে নারী পর্দা সারি, চলছো কাহার পিছে, মনে রেখো এ দুনিয়াটা একেবারে মিশে, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কলো আল্লাহর কাম তা না হলে ওগো মা তোমার কপালে জুটবে জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা ইস্টার জলসার পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন পক্ষে না বিপক্ষে? ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশী সাধারণত না খেয়ে থাকলে আবার পাঠায়, কথা বলেন ঠিক কিনা? এই তো, কিন্তু আমার প্রতিবেশী আমাদের খাবার দেয় কি? আমাদের প্রতিবেশী আমাদের খাবার দেয় বোতল, কি দেয়? কথা বলেন কিসের বোতল? পেনসিডিলের বোতল দেয়, ফেনসিডিলের বোতল, উত্তেজনা যাতে সৃষ্টি হয় লাল লাল ট্যাবলেট দিলে, বাবা না কি করলেন এটার নাম বাবা, হ্যাঁ ইয়া বাবা, ইয়া বা, ও আমার ভালো করে জানা ছিল না, তো ইয়া বা লাল ট্যাবলেট দিলে যে খায়া ঘুমিয়ে থাক তোরা, তোদের উত্তেজনা শেষ হয়ে যাক একদম, এই দুটো জিনিস দিলেন আর মা বন্ধুর চিন্তা করলেন তোমাদের কি দেওয়া যায়,
তোমাদের উপহার দিলাম আকাশ দিয়ে, আকাশ দিয়ে উপহার দিলেন, তার নাম কি স্যাটেলাইট চ্যানেলগুলো দিলেন আকাশ দিয়ে। আমার দেশের একটা চ্যানেল ভালো লাগে না তোমাদের, আমার দেশের বিটিভি দেখায় না, আমার দেশের এনটিভি দেখানো হয় না, আমার দেশের এটিএন দেখানো হয় না, আমার দেশের প্রায় 35-36টা চ্যানেল আছে, একটা চ্যানেল দেখায় না ভারত, আর ভারতের সব চ্যানেলগুলো আমার দেশে ব্যাঙ্গের ছাতার মতো দিয়ে দেওয়া হয়েছে, কথা বলে ঠিক কিনা? সন্তানদেরকে সামলান, আজকের এই তাফসিরের প্রোগ্রাম থেকে আমি বলতে চাই, সন্তানদেরকে স্টার জলসা বিদেশি চ্যানেল বন্ধ করে দেন, নলে সন্তানদের নীতি নৈতিকতা সব শেষ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঐশী কলঙ্কিত একটি নাম, নাম হলো ঐশী। ঐশী তার নিজের মাকে জবাই করে নিজের বাবাকে জবাই করলো, আর কোনো কারণ না। ঐশী ছিল একটা নেশাখোর মাতাল মেয়ে, এই মাতাল মেয়ে এই নেশা শিখেছে হলো এই বিদেশি চ্যানেল থেকে, কারণ সিনেমা দেখে যখন দেখে প্রেমের মধ্যে গিয়ে একটু হিট খাইছে, এরপর যখন দেখে যা খায় এইটা খায়া নেশাগ্রস্ত হয়ে আবার ঐশীর মতো অসংখ্য বোন তৈরি হচ্ছে ঘরে ঘরে। এখন আর আব্দুল কাদির জেলানির মতো, আবু বকর ওমর ওসমান আলীর মতো আর তৈরি হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পানাহা চেয়ে নিচ্ছি, পরম করুণাময় সে আল্লাহ তাআলার নামে শুরু। আজকের প্রতিপাদ্য বিষয় হলো, যে বিষয় নিয়ে আজকে তাফসির পেশ করা হবে তা হলো মুমিন মুশরিক এবং মুনাফিকের পরিচয়। আবার এক বাক্যে শুনুন, মুমিন কাকে বলে, মুশরিক কাকে বলে, মুনাফিক কাকে বলে, আমরা এই বিষয়ের উপর আজকে ইনশাআল্লাহুল আজিজ কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ বিফাজলিল্লাহ বিবারাকাতিল্লাহ, ভিক্ষা চাই আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, বলি আমিন। এই মুমিন জানা তাদের এক নাম্বার হাতিয়ার হলো মুমিন কোরআন আল করিম পূর্ণাঙ্গ রূপে মানবে, কোরআন মানবে পূর্ণাঙ্গ রূপে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা মুমিন তারা পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করবে, কেউ 75%, কেউ 90% তা হবে না, কেউ শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন কিন্তু হজ ফরজ হজ আদায় করবেন না, যাকাত ফরজ যাকাত আদায় করবেন না, এরকম সমাজে লোক আছে না নাই? বিশ্বাস করুন মুসলমান, যারা ইসলামকে দুই ভাগে বিভক্ত করেছেন, অর্থনীতিতে মানে না শুধুমাত্র, সমাজনীতিতে মানে, সমাজনীতিতে মানে অর্থনীতিতে মানে না, আবার রাষ্ট্রে কোরআন মানে না, আল্লাহ রাব্বুল আমিন বলেন না না না, এরকম করলেই তুমি হলো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ তাআলা বলেন কিতাবের কিছু অংশ মানবে আর কিতাবের কিছু অংশ ছেড়ে দিবে, তার মানে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে তো আর টাকা লাগে না, রোজা রাখতে তো টাকা লাগে না, কিন্তু যাকাত দিতে টাকা লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? এই জন্য অনেক মানুষ যাকাত দেয় না, আবার 10 মনে 1 মন ধান, আবার 20 মনে 1 মন ধান, আমার ভাইরা ওসর হয় ওসরও আদায় করে না, এরকম কৃষক আছে না নাই? জবাব দেন, আছে না নাই? শেষ দ্বারা যদি, শেষের মাধ্যমে যদি কোনো ধান হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর আল্লাহ প্রদত্ত পানি দিয়ে বৃষ্টি দিয়ে যদি ধান হয় 10 মনে 1 মন। আপনাদের সমাজে আমার সমাজে কয়জন বা আছে এই ওষরটা ঠিক মতো আদায় করে? যারা আদায় করে না আল্লাহ পাক বলেন
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا যে ব্যক্তি মানবে না কিতাবের কিছু মানবে আর কোরআনের কিছু মানবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন এরকম যদি করো তাহলে দুনিয়াতে তোমার লাঞ্ছনা আছে গঞ্ছনা আছে আর কিয়ামতের দিন মুসিবতের সময় কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমার ভাইরা এটি বললাম আপনাদের পরিবারের কথা কথা বলেন ঠিক কিনা এটি বললাম পরিবারের কথা আজকে পরিবারের মধ্যে সলাত নাই আল্লাহর নাই বলেন ও তামাম পৃথিবীর উম্মতেরা তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের তালিম দাও 7 বছর হলে নামাজের তালিম দাও 9 বছর হলে ব্যত্রাঘাত করো আর 11 বছর হলে সন্তানকে সলাত আদায় না করলে বাড়ি থেকে বের করে দাও আছে এই সমাজে আছে এই সমাজে নাই অনেক মানুষ তাবলীগ করে করে কি না তাবলীগ করে অথচ তার স্ত্রী নামাজ পড়ে না তাবলীগ করে কিন্তু তার সন্তান নামাজ পড়ে না অথচ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও তামাম পৃথিবীর ইমানদারেরা কু আনফুসাকুম নিজে বাঁচো ওয়া আহলিকুম নারা তোমার পরিবার পরিবর্গ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাদের সন্তানদেরকে দাওয়াত না দিয়া দাওয়াত দেওয়ার জন্য দিনাজপুর রংপুর এরপর জামালপুর চলে যায় আছে না নাই কথা বলেন আছে না নাই এই তাবলিগ কোনো কাজে আসবে না কারণ তাবলিগ করতে হবে সবার আগে নিজের কাছে তাবলিগ করার পর আমার ভাইরা তাবলিগ করতে হবে পরিবারের কাছে পরিবার যখন সংশোধন হবে এরপর তাবলিগ করতে হবে নিকটবর্তী আত্মীয় যারা তাদের কাছে ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ পাক বলেন নিকটবর্তী যারা আছে যারা নিকটবর্তী আত্মীয় আছে তাদেরকে তুমি দিনের দাওয়াত দাও আমার ভাইরা আর এই দাওয়াত দিলেই শুধু হবে না নিজের মন গড়া মুরব্বিদের দোহাই দিয়ে দিনের দাওয়াত দিলে তাবলিগ দিলে সেই তাবলিগ আল্লাহ পাক কখনো কবুল করবে না কথা ঠিক কি রাখুন তাবলিগ করতে হবে কি দিয়া কোরআন দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়েলকাম জানালাম আপনাকে এই বৃদ্ধ বয়সে আপনি এত সুন্দর একটা অ্যানসার দিলেন আমাদের এই মুরব্বি যে কথাটি বললেন এই কথাটি আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে নবী আপনার কাছে যা আমি ওহি নাজিল করেছি তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন মা উনজিলা ইলাইকা যা নাজিল করেছি আমি নাজিল করেছেন আল্লাহ কোরআন এই কোরআন দিয়ে আল্লাহ পাক বলেছেন মানুষের কাছে দাওয়াত পৌঁছে দাও সুবহানাল্লাহ বলেন এই দাওয়াত শুধুমাত্র নরম মানুষের কাছে দিলে হবে না মাঝে মধ্যে গরম মানুষের কাছেও দিতে হবে কিন্তু আমরা দাওয়াত তো শুধুমাত্র নরম মানুষের কাছে দেই মেম্বার সাহেব এমনও মেম্বার আছে জনগণের মাল চুরি করে খায় আছে না বিধবার কাঠ চুরি করে খায় আছে না নাই কিন্তু এর কাছে কোনোদিন তাবলিগ দেয় না এর কাছে কোনোদিন বলে না ও মেম্বার সাহেব আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জনগণের সামান্য একটু হক মেরে খেলো কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় জবাব আছে না নাই হাত তুলে কথা বলেন নাই আছে মেম্বারের কাছে দাওয়াত দিতে হবে চেয়ারম্যানের কাছে দিতে হবে প্রয়োজনে এমপির কাছে দিতে হবে আমার ভাইরা প্রয়োজনে প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন তার কাছেও গিয়ে দাওয়াত দিতে হবে হযরত মূসা আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মূসা ফিরাউন বড় বেয়াদব হয়ে গেছে ফিরাউন বড় তগা হয়ে গেছে বিদ্রোহ ঘোষণা দিয়েছে যাও তুমি এবার ফিরাউনের কাছে দাওয়াত দাও মূসা আলাইহিস সালাম বললেন রাব্বুল আমিন আমি যে ফিরাউনের কাছে দাওয়াত দিতে যাব আমি বড় ভয় পাই কি পাই কথা বলেন না কেন কি পাই ভয় পাই আল্লাহ রাব্বুল আমিন বললেন ভয় পেলে চলবে না এবার মূসা আলাইহিস সালাম বললেন রাব্বুল আমিন ভয় করে কি করার আছে আমার তো আর কিছু করার নয়
তখন আল্লাহ পাক বললেন তুমি কি বলতে চাও? বললেন রব্বুল আমিন তুমি যদি আমার ভাই হারুনকে পাঠাও তাহলে আমরা হলাম দুইজন। এবার হারুন তার ভাই, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, মূসা আলাইহিসসালাম হারুন এই দুইজন মিলে দিনের দাওয়াত দেওয়ার জন্য ফিরাউনের কাছে গেলেন। ফিরাউনের কাছে দাওয়াত দেওয়া সহজ না কঠিন? আর জোরে বলেন সহজ না কঠিন? কিন্তু আমার ভাইরা আমার দেশে তাবলিগের দাওয়াত হয়, আমি তাবলিগের বিরুদ্ধে কখনো বলবো না, ভুল বুঝবেন না, তাবলিগ করতেই হবে, তাবলিগ করা হলো ফরজ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক সময় তাবলিগের দাওয়াত দিতে গিয়ে আমার ভাইরা শুধু নামাজের তালিম দেওয়া হয়, নামাজের দাওয়াত দেওয়া হয়, রোজার দেওয়া হয়, সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আমার ভাইরা, আমার ভাইরা জেনা ব্যভিচারের বিরুদ্ধে কোনো বাক্যলাপ নাই। কথা বলে ঠিক কিনা? মুসলমান যখন জুলুমের শিকার একটা বিবৃতি নাই, একটা কথা নাই, এই তাবলিগ আল্লাহর কাছে পছন্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম তাবলিগ করলেন ফিরাউনের কাছে, ফিরাউন বললেন, ফিরাউন বলল কত বড় বেয়াদব, বললেন মূসা বড় বড় বেয়াদব হয়ে গিয়েছো। মূসা আলাইহিস সালাম ফিরে এলেন, আল্লাহ পাক আবার বললেন দাওয়াত দাও, আবার দাওয়াত নিয়ে গেলেন। এবার ফেরাউন রেগে গেল, রেগে যাওয়ার পর এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি, লাঠিখানা রাখা হলো, হঠাৎ করে লাঠি কি হয়ে গেল? কথা বলেন কি হয়ে গেল? প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আমিন বেশ কয়েকটা জিনিস দিয়েছিলেন, তন্মধ্যে প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আমিন একটা জিনিস দিয়েছিলেন, তার নাম হলো মুজেজা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আমিন একটা মুজেজা দিয়েছিলেন, অনেকগুলো দিয়েছিলেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো একটা মুজেজা হলো হাওয়ায় তাক্ত। এই যে আমি তক্তার উপর বসে আছি, কার উপর বসে আছি? কথা বলেন তক্তার উপরে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র বলতেন ও হাওয়ায় তক্ত, এই ধামরাই থেকে মানিকগঞ্জ চলে যাও, বলতে দেরি কিন্তু মানিকগঞ্জ যেতে দেরি না, তেল লাগতো না, কেরোসিন লাগতো না, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না, অকটেল লাগতো না। আল্লাহ আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার মুজিজা শেষ, সমস্ত জিনের বাদশা ছিলেন, আল্লাহ আকবার বলেন, ইন্তেকাল করলেন শেষ। এরপরে দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পাক কেমন মর্যাদা দিয়েছিলেন, দাউদ আলাইহিসসালাম লোহাকে হাতের মধ্যে নিতেন আর অমনি নরম হয়ে যেত, যা ইচ্ছে তাই বানাতে পারতেন, কি কণ্ঠস্বর! আল্লাহু আকবার বলবেন না? কণ্ঠস্বর যার যত ভালো তার তত দাম। ওয়াইজ দিন যদি গলার কণ্ঠস্বর ভালো না হয় মানুষকে দাওয়াত দেয়? কথা বলেন দাওয়াত দেয়? এক শ্রেণীর মানুষ শুধু কণ্ঠ শোনার জন্য যায়। এই জন্য আমার দেশের একটা মৌলবী আছে, নাম বলবো না, মৌলবী হাসা মিসা কত কিছু যে বলে, এই মৌলবীর ক্যাসেট দেখবেন অধিকাংশ লোকের মোবাইলের মধ্যে আছে, একদিন মাদ্রাসায় পা দেয় নাই, হাফেজ খানে কয়েকদিন পড়ছে, দেখবেন কণ্ঠ খুব ভালো। ভালো থাকার কারণে, ভালো থাকার কারণে তার দাম কম না বেশি? বেশি। তৎকালীন সময় খুব গান বাজনা করতো, দাউদ আলাইহিস সালামের জামানায় গান বাজনা এত পারদর্শী ছিল তৎকালীন সময়ে, আল্লাহ রাব্বুল আমিন গাজ মাজনার উপরে এমন এক কণ্ঠস্বর দিয়ে দাউদ আলাইহিস সালামকে পাঠালেন, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর গ্রন্থ তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার, জাবুর গ্রন্থ যখন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো উড়ন্ত পাখিগুলো, আমার ভাইয়ের আপনারা যেমন কোরআন শোনার জন্য আমার সামনে বসে গিয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জাবুর গ্রন্থ তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য হাজার হাজার পাখি সামনে দর্শক হয়ে বসে যেত। নিচের মাছগুলো, জলাশয়ের মাছগুলো, নদীর মাছগুলো শুকনে উঠে পড়তো, আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিসসালাম ইন্তেকাল করলেন, তার মর্যাদা শেষ, হযরতে মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আমিন এরকম একটি মর্যাদা দিয়েছিলেন, তন্মধ্যে আর একটি মর্যাদা ছিল, হাতের মধ্যে এরকম বাহু ঢুকিয়ে দিতেন আর বের করতেন, অমনি জল 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 করত, আল্লাহ আকবার বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, মূসা আলাইহিসসালামের বড় মর্যাদা হলো ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা আলাইহিসসালামের বড় মুজিজা হলো হাতের লাঠি রেখে দিত আর সর্প হয়ে যেত। ফিরাউন বলল সর্বনাশ, এটা দেখা যায় সাপ? ও মূসা বুঝতে পেরেছি তুমি বড় জাদুকর হয়ে গিয়েছো,
আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম বললেন, আমি জাদুকর নয়, বরং আল্লাহ পাক আমাকে মুজিজা দিয়েছেন। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার বললেন দাওয়াত দাও, দাওয়াত তো কবুলই করলো না, বরং মূসা আলাইহিস সালাম বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো, মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ পাক বললেন তুমি একটু দৌড় দাও। মাঝে মধ্যে আল্লাহ পাক দৌড় দিয়া প্রতিপক্ষকে সুযোগ দিয়া সুবায়া সুবায়া মারে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কোনো ক্ষমতা পাওয়া যায় আর যদি মনে করে এইটাই তো সবকিছু, না ভুল আছে না? স্কুলের একজন টিচার ক্ষমতা পাওয়া গেছে, পাওয়ার পর মনে করে অনেক কিছু হয়ে গেছি, কিন্তু তিন দিন পর তার চাকরি নেই, আছে না? নেই, কথা বল না কেন? চেয়ারম্যান মনে করলে একটা কিছু হয়ে গেছি, এমন মামলা খাইছে, মেয়র এমন মামলা খাইছে, সাইরা দেমা কান্দে বাসি, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার মালিক কে? হাত তুলে বলেন ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন, তার অনুসারীরা বললেন ও মূসা, ফিরাউন আমাদেরকে ধাওয়া করেছে, আমরা না ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন, আমরা না ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বললেন চিন্তা করো না, আমার সাথে আসো। মূসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন কি করে তোমার পিছনে যাই, ডান দিকে শত্রু, বাম দিকে শত্রু, পিছনে হলো শত্রু, সামনে হলো নীল নদ, এই নীল নদের সামনে কোথায় নিয়ে যাও? মূসা আলাইহিস সালাম নীল নদের পাশেই বললেন আমার সাথে আসো, আল্লাহ আমাদের রাস্তা বের করে দিবেন। নীল নদের পাশে যখন গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নদের মধ্যে একটা বাড়ি দাও, একটা বাড়ি দিলেন, একটা বাড়ি দেওয়া মাত্র আমার ভাইরা রাস্তা হলো কয়টা? বারোটা রাস্তা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার প্রয়োজন হলো একটা। ও মুসলমান তোমরা চিন্তা করো না, আমাদের উপরে যারা জুলুম করে অত্যাচার করে, ও রোহিঙ্গা মুসলমান তোমাদেরকে বলি তোমরা চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন জানা ভয় করবে না, তারা তোমরা চিন্তা করো না, ভীত বিহ্বল হয় না, তোমরাই বিজয় লাভ করবে, শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় মুমিন বান্দাকে বিপদ থেকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ পাক বলেন গোলাম যখন তিনজন থাকে, ওহুয়া রাবিউহুম, চার নাম্বার যে শক্তি থাকে তার নাম হলো আল্লাহ, পাঁচ নাম, পাঁচটা গোলাম যেখানে থাকে, ছয় নাম্বার যে শক্তি থাকে তার নাম হলো আল্লাহ, তার নাম হলো আল্লাহ। ও মুমিন চিন্তা করো না, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেল, আমরা হলে হাউতাশ করতাম, উনি তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি মুমিন হও আমার প্রতি তাওয়াক্কুল করো, ভরসা করো। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে বললেন রাব্বুল আলামিন আমার তো বিপদ হলো তিনটা, কয়টা? এক নাম্বার বিপদ হলো মাছের পেটের অন্ধকার, দ্বিতীয় নাম্বার বিপদ হলো রাব্বুল আমিন পানির অন্ধকার, তৃতীয় নাম্বার বিপদ হলো সূর্যের অন্ধকার। এক হলো আল্লাহ তাআলা মাছের পেটে, দ্বিতীয় নাম্বার হলো পানির মধ্যে, তৃতীয় নাম্বার সূর্যের কোনো আলো নাই। আমার মুসলমান বিপদ আসতেই পারে, বিপদ আসলে তাওহীদের কথা বলবেন, কিসের কথা? আরো জোরে বলেন কিসের কথা? হযরত ইউনুস আলাইহিস সালাম তাওহীদের কথা বললেন 40 দিন, কয় দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন গোলাম আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। পাপ আমাদের আছে না নাই?
জবাব দেন, জবাব দেন, আছে না নাই? পাপ আছে, অপরাধ আছে, কিন্তু এই অপরাধের জন্য নিরাশ হওয়ার কিছু নাই। উনি দোয়া বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। উনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি ছাড়া আর কোন ইলাহ নাই, তুমি পুত্র পবিত্র রব্বুল আমিন, আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি। আল্লাহ রব্বুল আমিন জবাব দিয়ে দিলেন, বললেন আমার সঙ্গে পড়ুন, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ জবাব দিয়ে দিলেন, মুক্তি দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা এইভাবে বিপদ থেকে সাহায্য করি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের দিকে তাকান, আল্লাহ পাক বললেন, লা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার গাছের নিকটে যেও না। আদম আলাইহিস সালাম শয়তানের পালায় পড়ে আর বোর কিছু ফুসলানি শুনে, কয়টা? একটা হলো স্ত্রী দিলেন পাম, শয়তান করলো কাম, হয়ে গেল আকাম। কথা বলেন ঠিক কিনা? চলে গেলেন গাছের কাছে, গাছের গিয়ে ফল খেলেন। আল্লাহ রাব্বুল আমিন এবার জান্নাত থেকে দিলেন, একদিন না দুই দিন না সাড়ে তিন শত বছর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। একদিন দোয়া করলেন, রব্বানা গলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা সর্বপ্রথম পড়েছিলেন কে বলেন? আমাদের বাবা। আমাদের কে? আর জোরে বলেন, আমাদের কে? আমাদের বাবা। আমরা তো বাবা বলি না, বরং পীর সাহেবরে বাবা বইলা পীরের কাছে সবকিছু নিয়ে যায়। আমি এ ব্যাপারে কথা বলবো, কথা বলবো। মুসলমান কপাল পোড়া, যেখানে বাবা দরকার সেখানে বাবা নাই, ভেজাল জায়গায় বাবা। কথা কন, কথা কন, যত মাঝার তত বাবা। হ্যাঁ ঠিক না? হ্যাঁ, যত মাঝার তত বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা কন, আরো আসতে বলেন। যত মাঝার তত বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার, মোছে ঢেকেছে মুখ। কিসে বুঝা যায় না, হাসে না কাঁদে, আছে না নাই? কথা কন, মোছে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার, ও আমার পাগলা বাবা, ও আমার খেপা বাবা, ও আমার ন্যাংটা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বলতেছিলাম, আদম আলাইহিস সালাম দোয়া করলেন, সুবহানাল্লাহ বলেন, রব্বানা হে আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নিজের নাফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি ক্ষমা করে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না, সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছিলাম, ও মুমিন মুসলমান, আমাদের শিক্ষা হলো কোরআনের কাছে আসতে হবে, কোরআন দিয়ে পরিবার চালাতে হবে, আর কোরআন দিয়ে রাষ্ট্রও চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রে কি কোরআন আছে? কথা বল না কেন? রাষ্ট্রে কি কোরআন আছে? বরং কোরআন নাই, বরং কোরআন বিরোধী আইন আছে। কথা বলেন ঠিক কিনা? মদ মুসলমানের জন্য হালাল না হারাম? যারা বললেন না তাদের অভ্যাস আছে নাকি? কথা বলতে হবে মুসলমানের মতো। মদ মুসলমানের জন্য হালাল না হারাম? আরো জোরে মুসলমানের মতো জবাব দাও, হালাল না হারাম? পার্লামেন্টে মদের আইন আছে না নাই? বৈধ না অবৈধ? বৈধ। মদ বৈধ, পার্লামেন্টের আইন হলো মদ বৈধ। জেনা ব্যবিচার হালাল না হারাম? আরো জোরে বলে, পত্যেতালয় হালাল না হারাম? পত্যেতালয়ে যারা আছে তাদের সরকারি অনুমতি আছে না নাই? বরং কোরআন বিরোধী আইন আছে। আমার ভাইয়েরা, আমরা কোনো জঙ্গিবাদের কথা বলছি না, কারণ আমরা জঙ্গিবাদ পছন্দ করি না, মানুষ হত্যা করা পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, মানুষকে দিনের দাওয়াত দিয়ে, মানুষকে দিনের দাওয়াত বুঝিয়ে,
কোরআন বিরোধী যত আইন আছে সে আইনগুলো উড্ডীন করে সে আইনগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে কোরআনের আইন আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করি, এর পক্ষে না বিপক্ষে আপনারা হাত নামান। আল্লাহ রাব্বুল আমিন বলেন পার্লামেন্টে যদি তোমাদেরকে সুযোগ দেই তাহলেও প্রথমেই গিয়ে তোমরা যে কাজটি করবে তা হলো চারটা দফা সর্বপ্রথম তোমরা বিল পাস করবে। কয়টা বিল উঠবে? না, বিল ওঠার প্রয়োজন নাই, অটোমেটিকলি হবে। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার হলো আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউজ যাকা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বিল উঠবে চারটা, ওঠার প্রয়োজন নাই, অটোমেটিকলি পাস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো পার্লামেন্টে সালাত কায়েম হবে, নামাজ যদি কায়েম হয়ে যায়। আমার ভাইরা বাংলাদেশে চোর আছে না? না, আরো আসতে বলে জুতা চোর, বকরি চোর, গরু চোর, গম চোর, মানুষের বিদবার কাট চোর, সব চোর আছে। কিন্তু আমার ভাইরা ছোট ছোট চোরের বিচার হয়, বড় চোর স্যান্ডেল কয় টাকায় তার দাম হবে, কি পিটান পিটায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আমার ভাইরা হলমার্ক ডেস্টিনি ফেস্টিনি চেষ্টিনি কি খাওয়া খাইলো, কথা বলেন ঠিক কিনা? তারাও মুক্তি পেয়ে যায়। এই জন্য কোরআনের আইন যদি পার্লামেন্টে পাশ হয় তাহলে কোরআন বলে সর্বপ্রথম হাতের কবজিটা কেটে দেওয়া হবে। কে কেটে দেওয়া হবে? আমার ভাইয়েরা এলাকায় মনে করেন একজনের হাত কাটা গিয়েছে চুরি করার কারণে, যার কারণে চুরি করার কারণে যদি হাত কাটা যায় এলাকার মানুষ তার সাথে আত্মীয় করতে ইচ্ছে করবে না অনীহা করবে, বলবে চোরের সাথে আত্মীয় করব না। কিন্তু আমাদের দেশে দেখা যায় কোরআনের আইন না থাকার কারণে বড় বড় চোরের সাথে আত্মীয় করার জন্য বরং মানুষেরা বেশি বেশি করে ইচ্ছে করে, কথা ঠিক কিনা কোন আপনারা? আল্লাহ রাব্বুল আমিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকা, চোর এবং চুল্লি ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এটা সৌদি আরবের সরকার তাদের পার্লামেন্টে আছে না নাই? সৌদি আরবের এক লোক বললেন হুজুর আমি জুয়েলার্সের মালিক, আজান যখন হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান, আজান যখন হলো আমার জুয়েলার্সের দোকান আমি খুলে রেখে মসজিদে চলে গেলাম, আবার মসজিদ থেকে চলে আসলাম আমার জুয়েলার্সের দোকানে চোর উকি মারবে তো দূরের কথা, চিন্তাও করতে পারে না। আর আমার দেশে আসলাম দামি স্যান্ডেলটা রেখে এই মাত্র বের হলাম আমার স্যান্ডেলটা নাই, ব্যবধান। কোরআনের আইন যদি থাকতো তাহলে আমার দেশ শান্তিতে থাকতো, সুবহানাল্লাহ বলবেন না? 1971 সাল দেশ স্বাধীনতা অর্জন করলো, কতজন শান্তির কথা বললো? হং শান্তি হং শান্তি হং পর্যন্তই রইল শান্তি, কিন্তু আজ স্থায়ীভাবে কেউ দিতে পারলো না, কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন পার্লামেন্টে পাস না হবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা এই জন্য আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন আরেকটি কথা হলো, যদি আইন পাস হতো জেনাকারের শাস্তি হলো আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি জেনাকার জেনাকারে নি ব্যত্রাঘাত করো 100, এই আইন যদি পাস হতো আর বিবাহিতা বিবাহিত হলে পাথর মেরে সংসার করে দেওয়ার আইন যদি পাস হতো তাহলে জেনা করা তো দূরের কথা, মানুষ কল্পনাও কোনোদিন করার সাহস পেত না। তাহলে মুসলমান, আজকে মুমিনের কথা বলতেছিলাম, মুমিনের সেই পরিবার সমাজ অর্থনীতি সমাজনীতি রাষ্ট্র সব জায়গায় কোরআন, এই পরিবারের মধ্যে কি কোরআন আছে বলেন? আছে? বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার,
বিস্ময় বললেন তোমার মা? সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা কল, এরপর কে? নবীজি বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপর কি? আল্লাহ নবী বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। এ আবার আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপর কে? আল্লাহর নবী বললেন সুম্মা আবাক, মায়ের গুণ তিন গুণ বাড়িয়ে দিলেন আল্লাহ তাআলার অর্ডার। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নির্দেশ হলো, আমার ফয়সালা হলো, লা তা'বুদু ইল্লা ইয়াহ, আমি ছাড়া আর কারো দাসত্ব চলবে না, আমি ছাড়া আর কারো গোলামি চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আমরা দেখি ওস্তাদের সাথে ভালো ব্যবহার করা হয়, পীর সাহেবের সাথে ভালো ব্যবহার করা হয়, আবার মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু অনেক কপাল পোড়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাদের মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায় একজন অথবা উভয়জন, উহ শব্দ তুমি ব্যবহার করো না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ও কুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ পাক বলেন মা বাবার সাথে সুন্দর সুন্দর বাক্য লাভ করো। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য বললেন আমার বন্ধুগণ বিস্ময় বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে হলো সন্তানের জান্নাত। আমার ভাইয়েরা মায়ের পায়ের তলে আল্লাহ পাক জান্নাত দিলেন, আর আজকে দুঃখের বিষয় আমরা মাকে পর করে দিয়েছি আর স্ত্রীকে আমরা আপন করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবীর নাম তার আলকামা। আল্লাহর নবীর এই আলকামা সাহাবী যখন মৃত্যুসজ্জায় সে কালেমা পড়তে পারে না, আল্লাহর নবীর সাহাবীরা দৌড়িয়ে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ, আপনার একজন সাহাবী নাম তার আলকামা, সে কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী বললেন আলকামা কালেমা পড়তে পারে না, এক কাজ করো আলকামার মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আলকামার মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে আনা হলো, আলকামার মাকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন ও আলকামার মা, তোমার সঙ্গে তোমার সন্তান কেমন আচরণ করে? আলকামার মা ডুকরে কেঁদে উঠলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী বললেন শোনো, তোমার সন্তান তোমার সাথে খারাপ ব্যবহার করে আর কি করে? কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে প্রাধান্য দেয় না, আর তার স্ত্রীকে প্রাধান্য দিয়ে স্ত্রীর কথা শুনে আমাকে অনেক সময় কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন শোনো আলকামার মা, তোমার সন্তান তোমার সঙ্গে এরকম ব্যবহার করার দরুন সে কালেমা পড়তে পারছে না। নবীজি বললেন সাহাবীদেরকে আমার সাহাবীরা তোমরা কাঠ সংগ্রহ করো। কাঠ সংগ্রহ করলেন, বললেন মাঠের মাঝখানে নিয়ে যাও। মাঠের মাঝখানে নিয়ে যাওয়া হলো, এবার বলা হলো আলকামাকে ওই আগুনে পুড়িয়ে দাও, আলকামাকে আগুনে পুড়িয়ে দাও। দেখেন স্ত্রী হলে বলতো হুজুর পুরান আপনি খুব ঠেলা দেন, হয়তো কিনা বলেন না, বলতো কিনা? মা কি বলে শোনে? মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যত বড় বেয়াদবি করুক না কেন, আমার সন্তান যত বড় কষ্ট করুক না কেন, আমার সন্তান কি ইয়া রাসূলুল্লাহ এরকম কাজ আপনি করবেন না, আমি মা হয়ে সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী বললেন শোনো, এটাও দুনিয়ার আগুন আখিরাতের আগুন, তোমার সন্তান সহ্য করবে কেমনে? আলকামার মা বললেন হুজুর আমার সন্তানকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহর নবী বললেন শোনো, তোমার সন্তানকে আমি ক্ষমা করলে হবে না,
তুমি হলো মা, তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তাহলে ক্ষমা করে দিবে। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী বললেন, শোনো গো, এবার আলকামাকে কালেমা পড়তে বলো। আলকামা কালেমা পড়ে এরপর দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিলেন। যারা মায়ের সাথে বেয়াদবি করে, বিশ্বাস করো মুসলমান, ও মুসলমান বিশ্বাস করো, আল্লাহর কসম মৃত্যুকালীন সময়ে তোমার জবান থেকে কালেমা বের হবে না। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, মুস্তাজাবাত অবশ্য অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেন। এক নাম্বার হলো মুসাফিরের দোয়া, দ্বিতীয় নাম্বার হলো মাজলুম ব্যক্তির দোয়া, তিন নাম্বার হলো মা বাবার দোয়া। মা যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, আবার মা বাবা যদি বদদোয়া দেয় বদদোয়াটাও কবুল হয়ে যায়। একটা হাদিস শোনা না, কোরআনও না, একটা ইতিহাস শোনায় আপনাদেরকে। বাইজিদ বোস্তামির নাম শুনেছেন আপনারা? শোনেন নাই? বাইজিদের বয়স যখন মাত্র 7 বছর, এবার বাইজিদের মা গভীর রাতে বললেন, সন্তান আমার জন্য পানি নিয়ে আসো। বাইজিদ চিন্তা করলেন, মা পানি চেয়েছেন, এবার কলসির কাছে গেলেন, গিয়ে পানি পেলেন না। আরে ঠেলাটাকে কাদের মধ্যে নিয়ে ঝর্ণার পার থেকে পানি নিয়ে এবার কলসিটা বাড়িতে রেখে হাতের মধ্যে পেয়ালা নিয়ে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে আছে। পৌষ মাসের রাত, থর থর করে কাঁপতেছে, এসে দেখলেন মা ঘুমিয়ে আছেন, মাকে ডাক দেয় নাই, মাকে ডাক দেয় নাই, মা ঘুমিয়ে আছেন। মা এবার ঘুম থেকে যখন উঠলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এবার মুয়াজ্জিন যখন আজান দিলেন ফজরের আজান, ঘুম থেকে উঠে দেখলেন সন্তান শেওরের কাছে দাঁড়িয়ে আছে। সন্তানকে বললেন, বাবা তুমি কেন আমারে ডাক দাও নাই? বললেন, মা তুমি ঘুমিয়ে আছো আর আমি তোমারে ডাক দেই কেমনে? মা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, লেপ কাঁথাতে শুইয়ে দিলেন, গালের মধ্যে কপালে চুমুখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা বাইজিদ আমাকে সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ বাইজিদকে সুলতানুল আলিয়া বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার জীবনের দেখা একটাই ঘটনা বলি আপনাদেরকে। চাপাই নবাবগঞ্জ জেলা রহনপুরের পার্শ্বে আমি দীর্ঘদিন লেখাপড়া করেছি। মহানন্দা নদী ছিল, ওপারে হলো ভারত, এবারে বাংলাদেশ। আমি ঠিক 12:30 বাজে, বৃহস্পতিবার ছিল, আমি দেখলাম একজন লোক নদীর পাড়ে নৌকায় বসা, হাজার হাজার ছাত্ররা আরে তাকে স্যার বলে সম্বোধন করে, কিন্তু লোকটার মুখটা বাঁকা, হাতটা বাঁকা, পাটা বাঁকা, বিকলাঙ্গ। আমি চিন্তা করলাম সবাই লোকটাকে সার সার বলে, লোকটা কথা বলতে পারে না, হাত দ্বারা কোনো ইশারা করে। আমি আমার এক ফ্রেন্ডকে বললাম, বন্ধু ব্যাপার কি বুঝতে পারে না, লোকটার হাত পা বিকলাঙ্গ, জবান বিকলাঙ্গ, লোকটা তার স্টুডেন্ট সম্ভবত, সার বলে সম্বোধন করে, বিষয়টা কি ভাই? গত 15 দিন আগে এই লোকটার এমন অবস্থা। আমি বললাম কেমনে? তিনি বললেন, ভাইজান এই যে দুইজন লোককে ভিক্ষা করতে দেখো, তারা স্বামী স্ত্রী। বললাম হ্যাঁ, মহিলার পুরুষটাকে আমি চিনি। বললেন এর সন্তান হলো উনি, উনি হলেন একজন সরকারি স্কুলের, গভর্নমেন্ট সরকারি স্কুলের প্রধান শিক্ষক। গত 15 দিন আগে তার মাও না খাওয়া, বাবাও না খাওয়া, 3 দিনের না খাওয়া। স্ত্রী বললেন, স্বামী গো আজকে 3টা দিন ধরে আকাশে মেঘ বর্ষণ হচ্ছে, বাহিরে বের হতে পারি না, মানুষের কাছে কিছুই আনতে পারলাম না, যাও ছেলের কাছ থেকে কিছু নিয়ে আসো, তা না হলে রান্না চলবে না, আমরা মরে যাব। বৃদ্ধ মানুষ, বয়স হবে প্রায় 70, হাঁটি হাঁটি পা পা করে সন্তানের কাছে গিয়েছে, দোতলায় বসে টিচারদের নিয়ে মিটিং করতেছেন, ধৈর্যের বাঁধ আর কুলায় না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাবার পর লোকটা খোদার তো মানুষ বসে আছে, এতিমের মতো পিয়ন দিয়ে খবর দিয়েছে সন্তান বের হয় না। এবার লোকটি ধৈর্যের বাদ অপেক্ষা করে সন্তানকে নাম ধরে অফিসে গিয়া মিটিং রুমে গিয়া ডাক দিয়েছে। সহকর্মী যারা ছিলেন তারা বললেন, স্যার উনিকে
বললেন উনি আমাদের বাড়ির পুরাতন চাকর, আমাদের বাড়ির পুরাতন রাখাল, বাবা সহ্য করতে পারে না, গরিব হোক রিক্সাওয়ালা হোক কিন্তু তার ব্যক্তিত্ব আছে না নাই, একজন মিসকিন তারও ব্যক্তিত্ব আছে। উনি আল্লাহর কাছে বললেন রব্বুল আমিন জন্মদাতা পিতা হয়ে বাড়ির পুরাতন রাখাল হয়ে গেলাম, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে সন্তানের কাছে কিছু হাত পাচতে এসেছিলাম, রব্বুল আমিন আমি এটা কি পেলাম। যখন জনসম্মুখে ওপেন করে দিয়েছে বাবাকে গলায় ধাক্কা দিয়ে দোতলা থেকে নিস্তলায় ফেলে দিয়েছে, হাত কেটে গেল, পা কেটে গেল, নাক কেটে গেল, কপাল কেটে গেল, রক্তমাখা শরীর নিয়া বাড়িতে আসলো, স্ত্রী বললেন স্বামী গো তুমি কি অ্যাক্সিডেন্ট করেছিলে নাকি? বললেন না অ্যাক্সিডেন্ট করি নাই, বরং তোমার সন্তানের পাওনাটা আজকে দিয়ে দিয়েছে। আরে স্ত্রী যখন সন্তানের এই আচরণের কথা শুনলেন হাত পেতে আল্লাহর কাছে বললেন রব্বুল আমিন তুমি তো মা বাবার দোয়া বদদোয়া কবুল করো, মেহরবানি করে আল্লাহ আমার সচককে দেখতে চাই, তোমার কাছে বিচার দায়ের করলাম। বলতে দেরি আমার ভাইরা, কবুল হতে দেরি না, লোকটা দাঁড়ানো মানুষ মিটিং এর মধ্যে বসা ছিল, আরে দাঁড়িয়ে গেলেন, বসা মানুষ দাঁড়িয়ে গেলেন, আবার বসলেন, চেয়ার থেকে পড়ে গেল, পড়ে যাওয়ার পর হাত পা বিকলাঙ্গ হলো, সেই দিন মাদ্রাস থেকে চিকিৎসা নিয়ে এসেছে, মাদ্রাসের ডাক্তার বলেছে তামাম পৃথিবীর যদি সব ডাক্তারও দেখানো হয় আল্লাহর কসম এই রোগ কোনোদিন ভালো হবে না। ও আমার যুবক তোমাদের কাছে আমি শোনাই, খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না, আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে এসে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, নবীজি বললেন ও আবু হুরায়রা কাঁদো কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বললেন খবরদার খবরদার মায়ের বিরুদ্ধে আমার কাছে কোনো অভিযোগ দিও না, মায়ের বিরুদ্ধে ইন্টারফিয়ার করার আমার কিছুই নাই। আল্লাহর নবীর ইসলামী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মেরেছে এই জন্য তো অভিযোগ দেওয়ার জন্য আসি নাই, এসেছি ইয়া রাসূলুল্লাহ মায়ের জন্য দোয়া নিতে। আল্লাহর নবী বললেন ও আবু হুনাইনা তোমার মা কেন তোমাকে মারলো? বললেন ইয়া রাসূলুল্লাহ গতকালকে রাতের বেলায় যখন বাড়িতে ফিরলাম হঠাৎ করে গভীর রাত হয়ে গেছে, মা বললেন কোথায় গিয়েছিলি? আমি বললাম মা তুমি কি জানো না আমি কার দরবারে যাই কার কাছে বসি? ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা, আমার মা ও মুসলিমা এখন ইসলাম কবুল করে নাই, আপনার নাম শোনা মাত্রই আমার মা আমাকে মেরেছে, মেহরবানি করে দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ ও মুসলিমা থেকে আল্লাহ রাব্বুল আমিন যেন মুসলিমা বানিয়ে দেন। আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরাইরা ইয়া আল্লাহ তাআলা আবু হুরাইরা মাকে তুমি হেদায়াত নসিব করো। আল্লাহর নবীর এই সাহাবী দৌড় দিচ্ছেন, হঠাৎ করে পিছন থেকে একজন সাহাবী এরকম আস্তিন টেনে ধরলেন, জামা টেনে ধরলেন, সাহাবীরা বললেন ও আবু হুরাইরা তুমি ভদ্র মানুষ শরীফ মানুষ তুমি তো এরকম দৌড়াও না, দৌড়াচ্ছ কেন? বললেন আমি দৌড়াই কারণ আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া কবুল হতে দেরি না আমি বাড়িতে যেতে দেরি হয়। আবু হুরাইরা বলে আমি বাড়িতে গেলাম, মা গোসল করে বের হলেন, আমাকে আদর দিয়েছেন, হজে বললেন বাবা ভুল করেছি মেহরবানি করে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও আমি সেখানে গিয়ে ইসলাম কবুল করে নেব। ও আমার যুবক শুনো, এক যুবক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন তুমি জিহাদের ময়দানে যাবে তোমার বাবা কি বেঁচে আছে? বললেন আমার বাবা বেঁচে আছে। বললেন তোমার বাবা যদি বেঁচে থাকে জিহাদে যাওয়ার তো সুযোগ নাই, মায়ের খেদমত করো বাবার খেদমত করো তাহলে আল্লাহ পাক এমনিতেই জিহাদের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবেন। একটা জয়ীফ হাদিস দুর্বল হাদিস, আল্লাহর নবী বললেন কোন সন্তান যদি তার মায়ের মুখের দিকে তাকায় তাহলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি দিনের মধ্যে 100 বার তাকায় তাহলে কি? আল্লাহর নবী বললেন দিনের মধ্যে কেউ যদি 100 বার তাকায় তাহলে আল্লাহ রাব্বুল আমিন 100টি কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে।
একজন মহিলা সাহাবী বললেন, হুজুর আমার মা হলো মুশরিকা, আমার মা ইসলাম কবুল করে নাই, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? আল্লাহর নবী বললেন, শোনো তোমার মা মুশরিকা থাকতে পারে, কি থাকতে পারে, এরপরেও তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ নবী বসে আছেন, একজন মহিলা এলেন, বৃদ্ধা মহিলা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, শুধু দাঁড়িয়ে যান নাই, আল্লাহ নবী রুমাল মোবারক বিছিয়ে দিলেন, ওই রুমালের মধ্যে মহিলা বসলেন। নবীজি এবার কথোকপন হলো, যাবার বেলায় কি যেন আল্লাহ নবী তার আস্তিনে দিয়ে দিলেন, মাংস দিয়ে দিলেন। এবার ওই মহিলা যখন চলে যায়, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, এই মহিলা কোন মহিলা যে মহিলার জন্য আপনি দাঁড়ান? আল্লাহর নবী বললেন, শোনো, আমার মায়ের খেদমত করতে পারি নাই, ইনি হলেন আমার দুধমা হযরতে হালিমাতু সাদিয়া। বিশ্বনবী দুধমার জন্য দাঁড়িয়ে যান, আর আমার দেশের যুবকেরা মায়েরে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না, বিয়ে করার পর স্ত্রীর কয় জানের জান, আর মায়েরে কয় বুড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, উপায় নাই, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই যে এই চেয়ারখানে আমার বসার সুযোগ হয়েছে, আল্লাহ পাক দেশে যদি যে কথা বলি, বিশ্বাস করেন কোনো এরেম নাই, মায়ের খেদমত, মায়ের দোয়া চেষ্টা করি, মা বাবাকে সব সময় এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচাইতে সম্মানের মধ্যে রাখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ওয়াইস কুরআনের নাম শুনছেন, কি হয়েছে তা, কি করছে সে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের দেশে মিথ্যে একটা কথা বলে যে ওয়াইস কুরআনে নাকি তার 32টা দাঁত ভেঙে ফেলছে, এটার কোনো দলিল নাই, একটা দলিল নাই, মিথ্যে কথা। আজকে শুনেন ওয়াইস কুরআনি কেন তার এত নাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমার একজন জলিল কদর, আমার একজন ভক্ত আছে, তার নাম ওয়াইস। নাম কি? নাম হলো ওয়াইস, কুরুন এলাকায় বাড়ি, তোমরা যদি পারো তাহলে ওয়াইজের কাছে দোয়া নিবা, ওয়াইজ যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নিবে, ওয়াইজের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, হযরত আবু বকর এই ওয়াইজ কুরুনিকে কত খুঁজেছেন, কোনোদিন খুঁজে পান নাই। একদিন হযরত আমর আমিরুল মুমিনিন, উনি হলেন প্রধানমন্ত্রী, অর্ধেকটা পৃথিবীর শাসক, সুবহানাল্লাহ, একজন লোক খুব সুন্দর চেহারা, শৈলের মধ্যে একটা কাপড় পেছানো, এবার তার কাছে গিয়ে বললেন, তোমার নাম কি? বললেন, আমার নাম ওয়াইস। বললেন, বাড়ি কোন এলাকায়? বললেন, আমার বাড়ি কুরুন এলাকায়। হযরত আমর বুঝতে পারলেন ইনি হলেন ওয়াইস কুরুনি। হযরত আমর বসা মানুষ, ওয়াইস কুরুনির সম্মানে তিনি দাঁড়িয়ে গেলেন, ওয়াইস কুরুনিও দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর তার শরীরের যে চাদরখানা ছিল সেই চাদরখানা ওয়াইস কুরুনকে দান করে দিলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াইস কুরুনি বললেন, আমিরুল মুমিনিন আমাকে এত সম্মান দেন, ইজ্জত দেন, তার কারণ কি? বললেন, কারণ হলো একটাই, আল্লাহর নবী বলেছেন, ওয়াইজ রে তুমি যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট কবুল করে নিবে, মেহরবানি করে আমি ওমরের জন্য তুমি একটু প্রাণ খুলে দোয়া করো, সুবহানাল্লাহ। ও আমার যুবক, এই এই দোয়া নেওয়ার জন্য কোনো পীর সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কোনো আলেমের কাছে প্রয়োজন নাই, আলেম দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে, পীর সাহেবের কাছে যাবেন। অনেক মানুষ বাবারে কোনোদিন খাসির গোস্ত খাওয়ায় নাই, আর ওরস মোবারকে পীর সাহেবের কাছে পাঠা নিয়ে যায়, নাই কিনা? আরো জোরে বলেন, নাই কিনা? ও তুমি কপাল পোড়া, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো অধম, তোমার মতো বেকুব এই পৃথিবীতে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের কাছে খেদমত করো, মায়ের ইজ্জত করো, মায়ের সম্মান করো, মায়ের কোনোদিন বদদোয়া নিও না। বুখারী শরীফের হাদিস, জুরায়জ নামে একজন আল্লাহর ওলি আবেদ সলাতের মধ্যে দাঁড়িয়েছে, কোথায়? মা ডাক দিয়েছে নফল নামাজ, মা ডাক দিলেন, যেতে হবে কোন দিকে? কারণ কি? এটা হলো নফল।
আর মা ডাক দিয়েছেন, মায়ের ডাক হলো ফরজ। আল্লাহু আকবার কয় না, অনেক বড় আবেদ। সে ইবাদত বন্দেগী করতে করতে এত ইবাদত বন্দেগী করেছেন তৎকালীন সময়ে তার চাইতে সর্বশ্রেষ্ঠ আবেদ আর কেউ নাই। কিন্তু দেখেন মায়ের কথা লঙ্ঘন করলেন। মা বললেন আমি বিপদে পড়ে গেছি, আমার সন্তানকে ডাক দেই, আর সন্তান নামাজের মধ্যে সময় কাটায়, আল্লাহ ডাক দিস। রব্বুল আলামিন আমি একটা বদদোয়া দেই, কে বলছেন কথা বলেন না কে? আরে মায়ের বদদোয়া নিও না কোনোদিন, আর যাই করো না করো মা এই সর্বনাশ জীবনে করবা না। মা যদি কখনো ওর আগে বদদোয়া দেয় পায়ের মধ্যে জড়িয়ে ধরবা। আর মহিলাদের দেখবেন একটু বদদোয়া দেওয়ার অভ্যাস কম না বেশি? কথা বল না কেন? নবীজি মেয়েরাজ থেকে যখন এলেন, মহিলারা আছে নাকি? আছে, আশেপাশে আছে? অনেক মহিলারা আসতেন নাকি? মহিলারা শোনেন, বিশ্ব নবী যখন মেয়েরাজ থেকে এলেন, মেয়েরাজ থেকে আসার পর বললেন ও মহিলারা তোমরা বেশি বেশি করে দান করো, সাদাকা করো, কারণ আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি, ওই জান্নাতের মধ্যে মহিলা খুব, হ্যাঁ মহিলা বেশি না ভুল, আমি জান্নাতের কথা বলছি, আমি দেখলাম মহিলারা জান্নাতে খুব কম, জান্নাতে আর জাহান্নামে, জাহান্নামের মধ্যে মহিলারা বেশি। এবার জবাব দেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলাদের হুকুম কম না বেশি? না না না, এটা এগুলো আমাদের জানার অভাব। মহিলাদের হুকুম কম, মাত্র চারটা হুকুম মহিলাদের, সুবহানাল্লাহ বলেন। মহিলাদের কাজ মাত্র কয়টা? যারা বউ নিয়ে আসেন নাই বলে দিবেন, অনেকেই যুবক বলতেছে হুজুর বিয়াই করি নাই কার কাছে বলবো? তুমি যার কাছে মোবাইল করো তার কাছে বলবো নাকি? কারণ ইদানিং তো মোবাইল খুব বেশি চলা শুরু। আল্লাহর নবী বলেন মহিলাদের কাজ হলো চারটা, আল্লাহু আকবার বলেন হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাদের কাজ হলো চারটা, আল্লাহর নবী বলেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়াতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন চারটা কাজ করলে আল্লাহ পাক আটটা জান্নাত খুলে দিবেন, যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে মহিলারা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। স্বামী বেচারা চোর, স্ত্রী নামাজি, স্বামী বেচারা চোর আছে না, স্বামী বেচারা আল ঠেলে আল ঠেলে ঠেলে খালি মানুষের জমি খালি ঠকায় আছে না নাই? এই জন্য মহিলাদের কোনো দাবি নাই। মা বোনেদের বলি, মা বোনেরা কত বাঁচা পাচ্ছেন আপনারা? আপনার স্বামী হারাম পন্থায় টাকা নিয়ে আসে, স্ত্রীর কোনো জবাব নাই, সব জবাব কিয়ামতের দিন আপনার স্বামীকে দিতে হবে। আল্লাহর নবী বলেন চারটা কাজ, এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নাম্বার হলো রমজান মাসের রোজা, তিন নাম্বার হলো স্বামীর খেদমত, চার নাম্বার হলো হিজাব বা পর্দা। আবার বলে মনোযোগ দিয়ে শোনেন, এক নাম্বারে সলাত, দুই নাম্বারে সিয়াম, তিন নাম্বারে স্বামীর খেদমত, চার নাম্বারে হিজাব বা পর্দা। এই চারটা কাজ করলে আটটা জান্নাত আল্লাহ পাক ওপেন করে দিবে। এবার জবান খুলে কথা দিবেন আপনারা, বলেন মহিলাদের শরীয়তের হুকুম কম না বেশি? কম। এবার জবাব দেন কম। এবার আর একটু জবাব দিতে হবে, মহিলারা সংসারে কাজ করে কম না বেশি? আর জোরে বলেন, মহিলা আগে উঠে না পুরুষ আগে উঠে? ঘুমায় মহিলা আগে না পুরুষ আগে? উঠলো দেরিতে ঘুমায় কি আগে? মহিলারা কাজ করে সংসারে কম না বেশি? বেশি। এবার জবাব দেন, মহিলারা খায় কম না বেশি? যারা চুপ থাকলেন তারা কি এত করে খায় নাকি? মহিলারা কম খায় না বেশি খায়? এবার জবাব দেন, মহিলারা মার খায় কম না বেশি? এই জায়গা আবার বেশি। আরে মহিলাদের কি অবস্থা! নবীজি বলেছেন খবরদার তোমার স্ত্রীকে প্রহার করো না, কি করো না, কথা বলেন। এ অভ্যাস আছে নাকি আপনাদের? বৌমার অভ্যাস আছে নাকি? আগে দেখতাম গরুকে যে পিটায় লাঠির নাম কি? নড়ি নড়ি। আরে যে নড়িতে পিটাইছে ছাগল রে গরু রে, এই নড়িতে মাশাল্লাহ শুরু করছে বউ রে। আমি চাপাই নবাবগঞ্জ ওই এলাকার লোকের একটু বউরে একবার একটু বেশি পিটায়, এখন আলহামদুলিল্লাহ কমে গেছে, আগে খুব পিটাইতো।
আমি বললাম যে খবরদার স্ত্রীকে পিটাবেন না। এক মুরব্বী আপনার মতো এক মুরব্বী দাঁড়িয়ে বললেন যে হুজুর আমি সব কথা শুনে নেব, আমি এ কথা মানতে রাজি লই। কথা বুঝেন নাকি আপনারা? মানে আপনার সব যত কথা আছে সব কথা মানতে রাজি আছি, কিন্তু বউকে যে পিটাবো না আমি এ কথা মানতে রাজি লই। তাই বললাম ভাই আপনার কি সমস্যা? কি সমস্যা? হলো আমার বউ দারোগা। তা আমি বললাম যে আপনার বউ দারোগা আপনি পিটান কেন? এটা দারোগা সেই দারোগা লয়, এটা পুলিশ পুলিশ দারোগা লয় যে ভাই এটা আমার বউর স্বভাব দারোগা। বললাম যে আপনি কি করতে চাচ্ছেন? আমি পিটাবো। আমি বললাম যদি পিটান, আল্লাহর নবী বলেছেন যদি স্ত্রীকে পিটাতেই হয় তাহলে সে লাঠিটা যেন হয় আধ হাত। কয় হাত? সকালবেলায় লোকটি এসে আমাকে বলছেন হাজি মুলবি সাহেব আছেন নাকি? তো বললাম যে আছি আমি। আমি আবার ওই দেশে যাইতে যাইতে ভাষা কিছু আয়ত্তি করে ফেলছি। দেখেন না নানান দেশে নানান ভাষা আছে না নাই? সিলেট গিয়েছিলাম গত বছর, সারাদিন জার্নি করার পর পাঁচটার সময় যখন পৌঁছেছি, পাঁচটার একটু আগে এক মুরব্বী এসে কয় হেজে মুলবি সাহেব তুমি শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমি চিন্তা করলাম যে গু খাইতে কয় না তো গু না, নিশ্চয় কোনো সমস্যা আছে। তাহা আমি বললাম যে কি বলছেন আপনি মুরব্বী? মুরব্বী তুমি বলে সবাইকে সিলেট কি বলে? আমাকে গতকালকে মোবাইলে দাওয়াত দিচ্ছেন, বলছে তুমি কি একটা দাওয়াত রাখতে পারবে নাকি? তো আমি বললাম যে তুমি কই? আমার তখন মনে হলো যে বাড়িতে সিলেট সবাইকে কি বলে এটা জানা আছে নাকি আপনাদের? জানা আছে। তাই মুরব্বীকে বললাম মুরব্বী কি বলেন আপনি? শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? চিন্তা করলাম যে এখন তারও গাঢ় করে কয় দেখা যায় আরো বিপদ। আমি চুপ রই, বলছে আমাকে কি জানি বলে, আমি তো বুঝি না কিছু ছেলেটা বাস। আমি বুঝলাম যে আমাকে বলতেছেন যে হুজুর আপনি কথা বলেন না কেন। একটু পরে ওনার এক ছেলে আসলেন বিএসসি টিচার, উনি বললেন যে আব্বা কি বলছেন আপনাকে? আমি বললাম কিছু বলে নাই, কি জানি বলে আর কি। কয় বলছি ছুকনা গু খাইতা না ভিজা গু খাইতা কথা কয় না, কথা খয় না, কথা খয় না, কথা কথা খয় না। ছেলেটি হলো খ, আর এদিকে হলো চাপাইন ছ। কি সামসু ভাই কোথায় গেছিলি? গেছিলি সব সব। তা আমি বললাম যে কি জানি বলে শুকনা গুনা ভিজা গো। আব্বা বলছেন আপনাকে আপনি কি ভাত খাবেন তরকারি দিয়ে না ফল ফ্রুট খাবেন? যদি ফল ফ্রুট খান এটা শুকনা, আর ভাত তরকারি খান এটা হলো ভিজা। তো বাবা বলছে শুকনা গু না বলে নাই, এটা বলতে বলতে গুনু, আগে বলতাম গুলো এখন হচ্ছে গুনু এখন গু। বুঝেন না নাকি আমার কথা? বুঝতে পারছেন আপনারা? তাই সকালবেলায় মুরব্বী এসে বললেন হেজে বলবি সাহেব আমি লাঠি বানিয়েছি তো হয়েছে না, আধাত লাঠি বানালে আমার থাকে দুই আঙ্গুল, তো দুই আঙ্গুল দিয়ে কি করবো? আমি বললাম আপনি দুই আঙ্গুল দিয়ে পিটাবেন? পরে শুনলাম যে লোকটা বউ খুব পিটায়। আধা ঘন্টা পর লোকটা আবার আসতে এসে বলছে হেজে বলবি সাহেব আমি একটা কাজ করে নিছি। কি করছেন? কো চুকে আনছি। বুঝেন না নাকি? চোকায় আনছে, মাথা চোকায় আনছে। কি করবেন? গুতো মারবো, গুতো 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 দিবে তাও বউ পিটাবে? এরকম বৎসভাবের লোক আছে না? না লজ্জা করে না তোমার? বউরে পিটাও, বউরে গালিগালাজ করো, কেয়ামতের দিন প্রত্যেকটা স্ত্রীকে জিজ্ঞাসা করবেন তোমার স্বামী কেমন ছিল। বউ যদি বলো আপনার আমার স্বামী এমন বিড়ি খায় আমার কাছে ঘুমাইছে, বউ বলবে স্বামীর বীরের গন্ধে আর একদিকে মুখ করে রাখছি, যাতা দেয়া মুখ করছে এইদিকে আবার করছে ওইদিকে। কথা কন কথা কন আছে না? নাই বীরি যারা খান খুব হিসাব করে, প্রত্যেকটা স্ত্রীকে জিজ্ঞাসা করবে। স্ত্রী যদি কয় স্বামীর ব্যাপারে যে আমার স্বামী ভালো, তাহলে সব ভালো, সুবহানাল্লাহ। কন কারণ আপনি ভালো না মন্দ আমি বড় হুজুর, আমার খবরটা কে জানে সবচেয়ে ভালো? কথা কন না কেন আপনারা? সবচেয়ে আমার স্ত্রী ভালো জানে আমার আমার লেনদেন কেমন, আমার উঠা বসা কেমন, আমার চরিত্র কেমন, আমি ফজরের নামাজ পড়ি কয়টায়, জোহরেরটা পড়ি কয়টায়, মানুষের সাথে আচরণ করি কি রকম, সব খবর কার কাছে আছে? এটাকে বলা হয় হেডকোয়ার্টার। কি বলা হয়? হেডকোয়ার্টার। বিশ্বনবীর হেডকোয়ার্টারটা দেখেন। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত পেলেন, ওহী পেলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী খাদিজাকে বললেন ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও।
হযরত খাদিজা বললেন কি সমস্যা? বললেন আমারে জেনে ধরেছে। আল্লাহর নবীর স্ত্রী বললেন না, আপনার মতো লোককে জেনে ধরতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী যখন ক্লিয়ার হলেন, এটা হলো নবুয়াত, খাদিজাকে বললেন ও খাদিজা কালেমা পড়ো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে খাদিজা ইসলাম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আর আমি বাসায় গিয়ে যদি বলি যে আমি তো খেলাফত পাইছি, তাড়াতাড়ি আমার কাছে মুরিদ হও, স্ত্রী বলবে আর মানুষ পাই নাই দুনিয়া খুঁজে, তোমার কাছে এই পীর এই খেলাফতের দায়িত্ব দিল। আহারে, কথা ঠিক রাখুন আপনারা, আল্লাহ নবীর কি সম্পর্ক! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর স্ত্রী বলেন আমার কি মহব্বত বিশ্ব নবীর সঙ্গে। এই জন্য নবীজি বলেছেন আজ দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর সব কিছু সম্পদ, অখয়রু মাতা ইদ দুনিয়া ইমরাতু সালেহা, এই পৃথিবীর সব চাইতে সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ। তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করার নিয়ত আছে না নাই? এই যুবক শরম পাও, বাপসাস আশেপাশে দিকে নাকি বিয়ে করার নিয়ত আছে না নাই? কে চোখ টিপি মারলো তার পিছনে মনে দৌড়ায়ও না। তুমি একটু মেহরবানি করে হযরত ওমর রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন, মনে আছে না নাই? রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন, মা বলছেন দুধের মধ্যে পানি দাও, মেয়ে বলছেন মা দুধে পানোর মান মিশানো যাবে না, আইন খুব কড়া। মা বললেন শোনো আইন দেয়া কি হবে, ওমর তো আর ঘরের পিছনে দাঁড়িয়ে নাই। মেয়ে বললেন মা ওমরের চোখকে ফাঁকে দিতে পারো, তাম পৃথিবীর মানুষের চোখকে ফাঁকে দিতে পারো, আমার যিনি রব, তোমার যিনি রব, সে আল্লাহ রব্বুল আমিনের চোখটারে তুমি কেমনে ফাঁকি দিবা? সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়িতে গিয়ে বললে রো সন্তানেরা, আমি বড় মানুষ, এই বয়সে যদি বিয়ে করতে চাই মানুষেরা বলবেটা কি? তবে মেয়ে আমার পছন্দ, সুবহানাল্লাহ কবির না, তবে আমার জন্য না, পছন্দ হলো তোমাদের জন্য, তোমাদের মধ্যে কেউ কে আছো এই মেয়েটাকে বাড়িতে বউ করে নিয়ে আসবা? ছেলে রাজি, কাব্বা গরিবের মেয়ে হোক আমি রাজি। হযরত ওমর গরিবের মেয়ে বিয়ে করালেন, চরিত্র দেখে, তাকওয়া দেখে। নবীজি বলেছেন বিয়ের সময় চারটা গুণ দেখবা, কয়টা? এক নাম্বার দেখবা যে বব কাটিন কারে কিনা নাকি, কথা কন না কেন, বুড়ো উঠাই কিনা এটা দেখবে না, মুসকি হাসি মারে কিনা, ডিস্কো ড্যান্স জানে কিনা, ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে নাচে কিনা, এরকম কিছু বলে না? সাধারণত আমাদের দেশের যুবকেরা এই কোয়ালিটি পাইলে খুব গর্ব করে, জানিস আমারটা তো একবার মাশাআল্লাহ। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেয়ে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা বকবকুম বকবকুম, পাশাপাশি বসে গেছে, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার ওয়ালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? হালাল না হারাম, জান্নাতি না জাহান্নামি? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগেলা চোখে তার যেন কোনো জমিদার, বুটজুতা পায়ে দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ছেলে না মেয়ে? হ্যাঁ, দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, সবকিছু কেমন কেমন ও আপনারাও জানেন। ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি নাই রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, মোটা বই আছে হাতে কলমটাও, জিন্সের পরে সে প্যান্ট মনে হলো স্টুডেন্ট,
যাই বন্ধুর আড্ডায় চিন্তায় করে রাস্তায়, যাই বন্ধুর আড্ডায় চিন্তায় করে রাস্তায়, অবশেষে ফেঞ্চি খেয়ে 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গপাড়ার টোকাই বাবুল কানা। আমার সাথে বলতে হবে, আগের মতো শান্তি তোমার, আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব কেমন পাল্টে গেছে দেখেন, আগের স্ত্রী কেমন ছিল আর এখন কেমন ছিল, স্ত্রীও আগের মতো নাই, স্বামীও আগের মতো নাই। আল্লাহ নবীর স্ত্রী বলেন, আমি পানি খেতাম, সুবহানাল্লাহ বলবেন না, পানি খেয়ে আমি অর্ধেকটা পানি গ্লাসের মধ্যে রেখে দিতাম। মহব্বত কারে বলে, আমরা তো আর বউকে মহব্বত করতে জানি না, ভাবিরা মহব্বত করতে খুব ভাল লাগে, ঠিক না? বউরে মহব্বত করতে ভাল লাগে না, শালিরে খুব মজা লাগে, শালিরে দেয় কিরণমালা, মনের মধ্যে উঠছে জ্বালা, ও হলো শয়তানের একটা আস্তা শালা, কথা বলেন ঠিক কিনা? দেখেন কি মজা। আল্লাহর নবীর স্ত্রী বলেন, পানি খেতাম, পানি খেয়ে অর্ধেকটা পানি আমি দস্তরখানার মধ্যে রেখে দিতাম, আল্লাহর নবীকে দেখতাম, আমি যেখানে মুখ লাগিয়েছি আল্লাহর নবী সেই জায়গায় মুখ লাগিয়ে বাদ বাকি পানিটুকু তিনি খেয়ে শেষ করে ফেলেছে। কি মহাব্বত, সুবহানাল্লাহ। স্ত্রী যদি ভালোবাসে এর চাইতে শান্তি কিছু আছে? শালি কয়েকদিন ভালোবাসো, 2 দিন পর আর একটা কাছে চলে যাবো, তখন আর দোলাভাই ভাল লাগবে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেন, আমাদের তেমন মাংস পাক হতো না, মাঝে মধ্যে যদি মাংস পাক হতো আমি হাড্ডিগুলো খেতাম, হাড্ডিগুলো খেয়ে চষে চষে দস্তরখানার মধ্যে রেখে দিতাম, আমি দেখতাম আল্লাহর নবী আমার দস্তরখানার মধ্যে চষে খাওয়া হাড্ডিটা আল্লাহর নবী পুনরায় আবার চষে চষে খাইতেন। সুবহানাল্লাহ বলেন না, এরকম কাজ কি আমরা করি কখনো? না। আল্লাহর নবীর স্ত্রী বলেন, একদিন বললেন, আয়েশা আজকে পূর্ণিমার চাঁদ, সুবহানাল্লাহ, পূর্ণিমার চাঁদে স্ত্রীকে হাত ধরে হাঁটা হাঁটি করা এটা হলো সুন্নাত, আর আমাদের দেশের সুন্নাত হলো মার্কেটে আগে যায় জামা, আগে যায় বউ, পিছনে যায় জামাই, মনে হয় করছে একটা কামাই, কি কামাই করছে এইটা, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আবার কামাই তেমন একটা কিছু করে নাই, কামাই একটা করছে তার নাম জাহান্নাম, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবীর স্ত্রীকে বললেন, আয়েশা আজকে পূর্ণিমার চাঁদ, সুবহানাল্লাহ, হাতে হাত রেখে বললেন, আসো আমার একটু হাঁটি, হাঁটতে হাঁটতে কিছু দূর যাবার পর বললেন, ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায়, ওই গাছের আমাদের টার্গেট, আমরা দুজন আসো দৌড়ের পাল্লা দেই। তাও তো সুবহানাল্লাহ বললেন না আপনারা, দৌড়ের পাল্লা দিচ্ছেন আয়েশার সাথে, বয়স মাত্র 11 বছর আর আল্লাহর নবী বয়স তো 50-এর কাছাকাছি, সুবহানাল্লাহ বলবেন না নাকি? দৌড়ের পাল্লা দিলেন, আল্লাহু আকবার বলেন, দৌড়ের যখন পাল্লা দিলেন আল্লাহর নবীর স্ত্রী বলেন, এমন একটা দৌড় দিলাম, আমি তো একদম যুবতী, আমি এমন একটা দৌড় দিলাম, এক দৌড়ে গন্তব্যে পৌঁছে গেলাম, আল্লাহর নবী পিছনে পড়লেন, নবীজির মনটা বড় বেজার, নবীজি মনে কষ্ট পেয়েছেন বুঝতে পারলাম। কয়েক বছর পর একদিন বললেন, আয়েশা আজকে আসো দৌড়ের পাল্লা দেই, সেদিন আমার শরীরটা একটু স্থূল হলো, ভারী হয়ে গিয়েছিল, সাধারণত মেয়েদের বিয়ের পর শরীরটা সাধারণত একটু ভারী হয়, আল্লাহর নবীর সেই কথা ভুলে যায় নাই, বললেন ওই যে গাছ, ওই গাছ আমাদের টার্গেট, আসো দৌড়ের পাল্লা দেই, দৌড়ের পাল্লা দেওয়া হলো, এক দৌড়ে আল্লাহর নবীর স্ত্রী বলেন, এক দৌড়ে আল্লাহর নবী আগে পৌঁছে গেলেন, আমি পিছনে পড়ে গেলাম, আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন, ও আয়েশা সেই কয়েক বছরের আগের জিদটা আজকে আমি পূরণ করলাম। সুবহানাল্লাহ, কি মহব্বত! আল্লাহর নবীর স্ত্রী বলেন, আল্লাহর নবীকে একদিন আমি গোসল করাচ্ছি, পাটা তনের মধ্যে আমার পাটা পড়ে গেছে, আরে পানি, আমি তাও বলি না, ইয়া রাসূলুল্লাহ আপনার পীরের নিচে আমার পা পড়ে গেছে, মাথায় পানি ঢালতেছি, হঠাৎ করে নবীজি দেখতে পেলেন ওই আঙ্গুল থেতলে গিয়া একদম টাটকা রক্ত পানির সাথে বের হচ্ছে,
আল্লাহ নবী বললেন আয়েশা কিসের রক্ত? বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার পীরের নিচে আমার বৃদ্ধাঙ্গুল পড়ে গিয়েছে। আল্লাহর নবী সরে বসলেন, দেখলেন পাটা একদম থেতলে গিয়েছে, আরে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী বললেন আয়েশা তুমি কেন বললে না, তুমি কেন বললে না তোমার পাটা পড়ে গেছে? মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ পাটা তো দূরের কথা, আমার কলিজাও যদি বের হতো তারপরও আমি করতাম না যে আপনার পীরের নিচে পাটাতনের নিচে আমার পাটা পড়ে গিয়েছে। আল্লাহর নবীর স্ত্রী বলে রাতের বেলায় হঠাৎ করে দেখি নবীজি আমার শিওরের কাছে নাই, রাত গভীর খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে কোথাও যখন পাওয়া যায় না হঠাৎ করে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তেছেন, আমি তার পিছনে বসা, দুহাত তুলে দোয়া করতেছেন রব্বুল আমিন কিয়ামতের দিন মুসিবতের সময় যখন স্বামী স্ত্রীর মহব্বত থাকবে না আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমার খাদিজারে যেন আমি ভুলে না যাই। বরাদ যখন শেষ হলো মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আজ ওই বৃদ্ধা মহিলার কথা বলে দেন নাই। আল্লাহর নবী বললেন ও আয়েশা খবরদার আমার স্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করো না, তুমি আমার সুখের স্ত্রী, খাদিজা এমন সময়ের স্ত্রী যখন মক্কায় পা রাখবার কোনো জায়গা ছিল না। আল্লাহ আকবার। আল্লাহর নবী খুতবা দিতেছিলেন, অনেক অভাব, তখন হঠাৎ করে একজন বললেন যে অমুক জায়গায় খাবার পাওয়া গেছে, সবাই মসজিদ থেকে চলে গেছে অভাবের তাড়নায়, দশজন ব্যক্তি যায় নাই। সুবহানাল্লাহ বলেন, মাহফিলে যারা শেষ পর্যন্ত বসে থাকে ওই দশজন ব্যক্তির ব্যাপারে জিবরিল আমিন এসে বললেন আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, তালহা ফিল জান্না, আমার ভাইরা এই দশজন ব্যক্তির সাথে যারা শেষ পর্যন্ত বসে থাকবেন তাদের সাথে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না, শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের অনুসারী হবেন, চলে যাবেন নাম কেটে পড়বে। এবার শুনতে চাই ভাইরা আমার, এই পৃথিবীতে একজন ব্যক্তির নাম বলেন তো দেখি সব চাইতে নেক বেশি আল্লাহর নবীর পরে, বলেন তো তার নাম কি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ওয়াজ জানা আছে, অনেক ওয়াজ আপনাদের জানা আছে। আবু বকরের নেক কত শুনবেন, আবু বকরের নেক কত? হিংসা করা হালাল না হারাম? আর জোরে বলেন, ভাই বলছেন খুব জ্ঞানী মানুষ, শুধু হারাম না, হারামের পাশাপাশি হালাল যেটা আছে এটা মানুষ কেউ জানে না, শুধু হালাল না সুন্না। নবীজি বলেছেন দুই জায়গায় হিংসা করা যায়, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো পরনারী দেখা হালাল না হারাম? হ্যাঁ, পরনারী দেখা সুন্না। বলবেন যে তাহলে তাকাম খালি, খালি তাকায় দেখতো না, বর যখন কনেকে বিয়ে করতে যাবে তখন পরনারী না নিজের নারী, তখন ওই মুহূর্তে দেখা সুন্না, সুবহানাল্লাহ করেন। আর মেয়েদের দিকে তাকানো হালাল না? হযরত আলীকে বলছেন আলী একবার যখন চোখ যায় এটা এটা তোমার, পরের বার যেটা দেখবা সেটা শয়তানে, একবার দেখাতে কোনো গুণা নাই। এই অজ যখন করলাম মাহফিলে শেষে এক ছেলে যুবক গিয়া কয় হুজুর একবার যখন গুণা নাই আধা ঘন্টা তাকায় থাকুন, ডাইনি মামার তাকামো না, চিন্তা করছেন আপনারা? আমি সেদিকে বলছি না, বলছি হিংসা করা কি হারাম নাকি হালালও আছে। তাবুকের যুদ্ধে আল্লাহ নবী বললেন কার কি আছে নি আসো। হযরত ওমর তার উট দুই ভাগ করলেন, তার ঘোড়াকে দুই ভাগ করলেন, দুম্বাকে দুই ভাগ করলেন, সম্পদকে দুই ভাগ করে এক ভাগ তাবুকের প্রান্তরে হাজির করলেন। আবু বকর সব দিতে দিতে শেষ, ভাঙ্গা প্লেট আর কয়েকটা রুপিয়া কিছুই নাই। ওমর হিংসা করলেন, আবু বকর হিংসা করেন নাই, চোখে খুব কান্না দরদ, আমি তাবুকের প্রান্তরে কিছু দিতে পারলাম না, আমি অভাবী হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল আমি তাই নিয়ে এসেছি। বললেন বাড়িতে কি রেখে এসেছো? বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আল্লাহর কসম আমার বাড়িতে আর কিছুই নাই। আল্লাহ নবী বললেন তাম পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয় আর যদি আবু বকর তোমার নেক যদি এক পাল্লায় রাখা হয় ওয়া আবু বকর তোমার নেককে আল্লাহ পাক ভারী করে দিবেন। এই জন্য হিংসা করা হারাম না, হিংসা করা সুন্না। আমি একটা উচিত কথা বলবো, রাগ করবেন নাকি? বলবো, যদি রাগ করেন আপনারা বলবেন যে হুজুর কি বলে থেকে গেছে, এই যে বাপ মারা যায় আর আমাদেরকে দাওয়াত করে খাওয়ান
আর আমরা জনমের মতো আপনার সত্য গোষ্ঠী জান্নাতে দিয়ে আসি, দিয়ে আসি কিনা কথা বল না কেন? আর আমরা যদি কোরআন পড়ি বিশ্বাস করেন কসম আল্লাহ, পৃথিবীর কোনো আলেমের ফতোয়া দেখাতে পারবে না যে আমরা যে কোরআন পড়লাম আর আপনার বাবার কোনো উপকার হবে, যে পড়লো তারই উপকার হবে। বলবেন যে হুজুর এই কথা বললেন কেন? আমি বললাম এই কারণে আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলগুলো বিচ্ছিন্ন হয়। তিনটা আমল কখনো বিচ্ছিন্ন হয় না, তিনটা আমল কখনো বিচ্ছিন্ন হয় না। মানুষ মারা গেলে সব আমল শেষ, তাহলে বোঝা গেছে কোরআন খতম করে যে দোয়া করি এইটা যদি তিনটার মধ্যে না থাকে তাহলে এটাও কি কথা বলেন না কেন আপনারা, এটাও শেষ। এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া, একটা মসজিদে একটা ঈদ দিবেন কিয়ামত পর্যন্ত সওয়াব থাকবে। আপনি মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, একটা ইয়াতিমকে লালন পালন করবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। দুই নাম্বার হলো আও ইলমিয়ান তাফা, উপকারী এলেম। এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলো হলো উপকারী কথা, বলেন উপকারী কিনা, কিয়ামত পর্যন্ত মানুষকে উপদেশ দিবেন এর সওয়াব পাবেন। তিন নাম্বার হলো আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, আপনি মারা যাবেন আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আপনার ছেলের নাম আব্দুল জব্বার, আপনার ছেলের নাম আব্দুল কাহার, দুনিয়াতে একটা ছেলে রেখে গিয়েছেন, আপনি মারা গিয়েছেন, আমি দোয়া করব ভাই, আমার দোয়ার কোনো গ্যারান্টি নাই, সত্য কথা। কিন্তু আপনার সন্তান যদি আপনার জন্য একবার দোয়া করে, বিশ্বাস করেন ও মুসলমান, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট কবুল করে না। প্রথম যখন সন্তান হলো, সন্তানটা মারা গেল ডেলিভারির সময়, চোখের পানি ধরে রাখতে পারলাম না, শুধু একটাই কারণ যে আল্লাহ সন্তান দিলে নিয়ে গেল, আবার যদি সন্তান না হয়, দুনিয়াতে যদি সন্তান রেখে যেতে না পারি রব্বুল আমিন, আমি মারা গেলে মানুষের দোয়া করলে তো সেটা কবুল হতেও পারে নাও হতে পারে, আর একটা নেককার সন্তান যদি রেখে যেতে পারি, একটা ছেলেরে মাদ্রাসায় পড়ান, আমার বাবা মাদ্রাসায় পড়ে আমার বাবা কখনো ঠকে নাই, একটা ছেলেকে এলেমলা বানান, নামাজি বানান, পরহেজগার বানান, মারা যাবেন সন্তান একটা বার দোয়া করবে রব্বুল আমিন আমার বাবা নাই, আমি যদি আমার বাবার জন্য দোয়া করি চোখ থেকে যে পরিমাণ পানি আসবে, বিশ্বাস করেন আপনার বাবার জন্য দোয়া করলে এই পরিমাণ চোখের পানি কিন্তু আসবে না। এই জন্য আমার ভাইরা, মানুষ যখন মারা যায় নবীজি বলেছেন তিনটা জিনিস কবরের মধ্যে যায়, তবে দুইটা ফিরে আসে একটা সঙ্গে যায়। মানুষ যখন মারা যায় তিনটা জিনিস সাথে যায়, দুইটা জিনিস ফিরে আসে একটা জিনিস কবরে যায়। নবীজি বলেছেন তিনটা জিনিস সাথে যায়, এক নাম্বার হলো আত্মীয় স্বজন যায় কি যায় না, দ্বিতীয় নাম্বার মাল সামানা যায় কি যায় না, মাল সামানা যায় কি যায় না, খাটলা যায়, কোদাল যায়, একটু হেল্প করেন আর কি যায়, দাও যায়, এগুলো চলে আসে। আল্লাহ নবী বলে তিন নাম্বার হলো আমল যায়, আমল সে জিন্দগি বানতি হ্যায় এ জান্নাত ভি এ জাহান্নাম ভি, আমল দিয়ে জান্নাত তৈরি করতে হয়, আমল যদি ভালো হয় তাহলে জান্নাত, আর আমল খারাপ হলে ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য আমার ভাইরা, আপনার বাবা যখন মারা গিয়েছে তিনটা কাপড় ছাড়া কিছুই নাই নাই, আপনার মা যখন মারা গেল, আপনার মা মারা যাওয়ার সময় পাঁচ টুকরো কাফনের কাপড় ছাড়া কিছু নিয়ে যায় নাই, নিয়ে গেছে শুধু আমল। এই জন্য মসজিদের জন্য আপনি দান করে যান, আমাদের জান আমাদের মাল। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ, জান এবং মাল আল্লাহ পাক মুমিনেরটা কিনে নিয়েছেন, সুবহানাল্লাহ। রব্বানা গোলামনা রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ধামরাই রব্বুল আমিন আগ জাঠাল পূর্ব পাড়া দারুস সালাম যাই মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা মেহরবানি করে এই মাহফিলে যারা আমরা হাত তুলেছি, আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাগুলো আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা বুঝেও গুনাহ করেছি না বুঝেও গুনাহ করেছি, আল্লাহ আমরা জেনেও গুনাহ করেছি না জেনেও গুনাহ করেছি, জীবনের জানা অজানা শেখ এবং বিদাত যত ধরনের পাপ করেছি, আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের পাপ গুলো মোচন করে দাও। রব্বুল আমিন আমাদের দুঃখিনী মা 10টা মাস আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ রব্বুল আমিন একজন মানুষ আরেকজন মানুষকে পেটের মধ্যে ধারণ করা কত যে কঠিন, আল্লাহ তাআলা একজন মানুষ ছাড়া কেউ বুঝতে পারে না। আল্লাহ রব্বুল আমিন মায়ের যখন প্রসব বেদনা উঠল, মা আস্তে আস্তে কাঁদে, চিন্তা করে মানুষের শুনলে কি বলবে। আল্লাহ তাআলা প্রসব বেদনার পর যখন ছুটি করে চলে গেল, আল্লাহ ডেলিভারি হলো, রব্বুল আমিন রক্ত দিয়ে ঘরটা বোঝাই হয়ে গেল। আল্লাহ আল্লাহ তাআলা পেটের মধ্যে যখন ছিলাম ডান দিকে হলে বাম দিক দিয়ে হতে পারে নাই, বাম দিকে হলে ডান দিকে হতে পারে নাই, আল্লাহ রব্বুল আমিন সেই মা সেই বাবারে কত কষ্ট দিয়েছি। আল্লাহ ঈদের দিন এলে বাবার শরীরে ভালো কাপড় নেই, ভালো স্যান্ডেল নাই, বাবা আমাদেরকে ঈদগার মাঠে নিয়ে গিয়েছেন। আল্লাহ সেই বাবা মা অনেকের বিদায় নিয়ে চলে গেছে, প্রাণ ভরে আর আব্বা বলে ডাক দিতে পারে না। রব্বুল আমিন প্রাণ ভরে আর মা বলে ডাক দিতে পারে না, মেহরবানি করে আল্লাহ আমাদের মা বাবার জিন্দগির গুনাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা পৃথিবীর চার পাঁচ থেকে তোমার বাইতুল্লাহ হাজির হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। রব্বুল আমিন মেহরবানি করে আল্লাহ আমরা যতদিন পর্যন্ত তোমার বাইতুল্লাহর মেহমান হতে না পারবো আল্লাহ, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নিকট মালাকুল মাউত পাঠিয়ে দিও না। আল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিলের আঞ্জাম দিকে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন হাজার হাজার টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তাআলা যারা এই মসজিদের জন্য জমি দিয়েছেন, মসজিদের জন্য ইট সুরকি বালি দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, রব্বুল আমিন এই মাহফিলের আল্লাহ তাআলা যিনি জায়গাটা উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ লাইটিং এর ব্যবস্থা করেছেন, কত সুন্দর মাইকিং এর ব্যবস্থা করেছেন। আল্লাহ বিশেষ করে রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার একজন ভাই বারবার যোগাযোগ করেছেন মাহফিলটা সুন্দর করার জন্য। আল্লাহ তাআলা জামের মধ্যে দীর্ঘ সময় পড়েছিলাম, ভাবতেই পারি না এই মাহফিল অ্যাটেন্ড হতে পারবো, আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নিও। আল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিলের আশেপাশে যে সকল কবরস্থানে আমার ভাই বোনেরা ঘুমিয়ে আছেন, আল্লাহ তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আমিন আলে মুলামা যারা এসেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভাই মুজাম্মেল সাহেব দীর্ঘ রব্বুল আমিন সেই সুদূর চট্টগ্রাম থেকে এখানে এসেছেন, আল্লাহ আল্লাহ তাআলা আলহেরা ইসলামিক সিটি সেন্টার থেকে মেহরবানি করে আল্লাহ তারে তুমি কবুল করে নিও। আল্লাহ আল্লাহ তাআলা তোমার এখানে যারা হাত তুলেছেন, আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দেও। আল্লাহ যারা নিঃসন্তান তাদের সন্তান দিয়ে দেও। আল্লাহ অনেক দাম্পত্য জীবনে আল্লাহ স্ত্রী কথা শোনে না, সন্তানেরা কথা শোনে না। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে নামাজে বানিয়ে দাও, সন্তানদেরকে নামাজে বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আমিন মায়ানমারের অবস্থা বড় খারাপ, আল্লাহ তাআলা মায়ানমারের মুসলমানদেরকে আল্লাহ তাআলা গুলি করে হত্যা করা হচ্ছে, আল্লাহ আগুনে পুড়িয়ে মানুষ মারা হচ্ছে। আল্লাহ আল্লাহ মায়ানমারের মুসলমানদের কোনো জায়গা যাওয়ার জায়গা নাই। আল্লাহ
আল্লাহ তুমি যদি দয়া না করো মায়ানমারের মুসলমানগুলো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ, রোহিঙ্গা মুসলমানদেরকে আল্লাহ তাআলা তুমি হেফাজত করো আল্লাহ। রাব্বুল আমিন এই মাহফিলটি যেন আগামী বছর আরো সুন্দর করে করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।